ভূমিকায় আলোচনা না করে সরাসরি আমার বক্তৃতায় আমি হাত দিতে চাই। এটা রাজবের চাঁদ, মেয়েরাজের চাঁদ, রসুলের ঊর্ধ্বগমনের চাঁদ, রাত্রিকালীন সফরের সুন্দর চাঁদ। এই চাঁদে লোকেরা দোয়া করলে আল্লাহর হাবিব তার বন্ধুর মেয়েরাজের খাতিরে দোয়া মঞ্জুর করে থাকে। এই বিজ্ঞানের যুগে, রকেটের যুগে যদি কোনো বৈজ্ঞানিকদের প্রশ্ন হয় মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের আগুনের তাপমাত্রা ভেদ করে রকেট হেলিকপ্টার ছাড়া মেশিন পত্র ফিট না করে কি করে আকাশ অতিক্রম করে সপ্তম আকাশের উপরে আল্লাহর কুদরতি রহমতি দরবার পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছেন? বিজ্ঞানের যুগে যদি বৈজ্ঞানিকদের প্রশ্ন হয় তাহলে আমি তাদের জবাব দিতে যাইয়া আজকের বক্তৃতার শুরুতে একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। বাস্তব উদাহরণ হল, বাড়িতে যাইয়া একটা মোমবাতি জ্বালাবেন আর মোমের আগুন দেখবেন লম্বা হয়ে উঠে, লম্বা আগুনের মাঝখান দিয়ে আপনি আঙ্গুলটাকে সোজা করে যদি খুব ঘন ঘন কয়েকবার নেওয়া আনেন, দ্রুত সঞ্চারণ করেন, তাহলে দেখবেন কয়েকবার নেওয়া আনা সম্ভব হবে। হবে কিনা দূরে কম? আঙ্গুলে ব্লাড আছে, গোস্ত আছে, হাড় আছে, রক্ত গোস্ত হাড় দ্বারা তৈরি আঙ্গুল সোজা করে জ্বলন্ত সেই মোমবাতির আগুনের মাঝখান দিয়ে দ্রুত সঞ্চারণ করলে কয়েকবার নেওয়া আনা যদি সম্ভব হয় তাহলে থাক আকাশে আগুন, আগুনের মাঝখান দিয়ে সরকারে দোয়া আলম বোড়াকের পৃষ্ঠে চড়ে এত দ্রুত গতিতে চলে গেছেন যে আগুন তার গায়ে স্পর্শ করার সময় পায়। যখন সুবহানাল্লাহ আশ্চর্যতম কোন ঘটনা শুনলে আমরা কি বলি? যখন কি বলি? আমার দুঃখ লাগে বর্তমান যুগের মুসলমানেরা কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে তাও শিখে নেই। পত্রপত্রিকায় চিত্র জগতের লোকেরা লেখে, ইনশাআল্লাহ খোদার অশেষ মেহরবানিতে আগামী সপ্তাহে মুক্তি পাবে মনা পাগলা। মনা পাগলার আগে ইনশাআল্লাহ লাগানো যায় কিনা দূরে কোন? আরো দূরে কোন? যা কোন জায়গায় ইনশাআল্লাহ লাগাতে হবে, কোন জায়গায় নাউজুবিল্লাহ লাগাতে হবে, কোন জায়গায় বিসমিল্লাহ লাগাতে হবে এটাও তো আমরা শিখি নাই। আবার মুসলমান হুজুর দোয়ার এহেন বেহস্ত যাইলে যাইতেন, বেহস্ত কি এটা মামুদ বাড়ির দোতলা ঘর পাইছ, গেলি মামানি মুরগার নাম দিব আর তুমি রাক্ষসের নাম চা পাইবা, এটারে বেহস্ত কয়মিয়া? বেহস্তের মূল্য কত জানে? তামাম দুনিয়া কয়েক কোটি বার বিক্রি করলো আল্লাহ তৈরি জান্নাতের জানালার একটা টুকরা শীতের মূল্য দেওয়া যাবে না, এত দামি জান্নাত আল্লাহ তোমাকে দিয়ে দিবে। তুমি কোন জায়গায় সুবহানাল্লাহ সেট করতে হয় তাও শিখো নাই, কোন জায়গায় নাউজুবিল্লাহ সেট করতে হবে তাও শিখো নাই, আর তোমারই দিয়ে দিবে আল্লাহ মূল্যবান জান্নাত। মুক্তিদায় বলে থাকি, এক বেচারা স্বপ্নে দেখে দাঁত নড়ে, যার কাছে স্বপ্ন বলা হলো অনুশীলনে কয় মাস আল্লাহ বড় ভালো স্বপ্ন দেখছে, আরেকদিন স্বপ্নে দেখে চুলদারি সব সাদা হয়ে গেছে, যার কাছে স্বপ্ন বলা হলো উনি শুনিয়ে কয় মাস আল্লাহ বড় মূল্যবান স্বপ্ন দেখছে, আরেকদিন স্বপ্নে দেখে মরা মানুষ জেতা হইয়া জীবিত অবস্থা তাকে ডাকতেছে, যার কাছে স্বপ্ন বলা হলো উনি শুনিয়া কয় মাস আল্লাহ বড় সুন্দর স্বপ্ন দেখছে। এ যাবার মাস আল্লাহ কয় এটার পেছনে একটা কারণ আছে, এর পিসা বাবা হেরে কইয়া দিছে তোর কাছে যদি কো স্বপ্ন টপ্ন কয় বুঝোস না বুঝোস বেটা মাশাল্লাহ কইয়া দিস। তিনটা স্বপ্নের কথা আমি আপনাদের সামনে রাখলাম, তিনটা স্বপ্নের তাবির হলো, কেউ যদি স্বপ্নে দেখেন দাঁত লড়তেছে বুঝতে হবে হায়াত কমিয়া গিয়েছে, কেউ যদি স্বপ্নে দেখেন চুলদারি সাদা হয়ে গেছে বুঝতে হবে হায়াত কমিয়া গিয়েছে, কেউ যদি স্বপ্নে দেখেন মরা মানুষ জীবিত অবস্থায় ডাকতেছে বুঝতে হবে হায়াত একদম কমে, স্বপ্নেহের হায়াত কমতেছে আর হ্যাঁ কয় মাশাল্লাহ এর বিপদ হ্যাঁ কয় মাশাল্লাহ। সেজন্য বলছিলাম কোন জায়গায় মাশাল্লাহ লাগাতে হবে, কোন জায়গায় নাউজুবিল্লাহ লাগাতে হবে, কোন জায়গায় সুবহানাল্লাহ লাগাতে হবে তাও তো শিখলাম না। আশ্চর্যতম কোন ঘটনা শুনলে আমরা কি বলি? আরো শুনে কোন কি বলি? মেরাজের ঘটনা এত আশ্চর্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার বর্ণনা দিতে যাইয়া নিজেই আয়াতের প্রথম শব্দটা সুবহান ব্যবহার করেছেন। জোরে কোন সুবহান? সুবহানাল্লাযী আসরা
প্রথম শব্দটা কি? যেখানে আল্লাহ নিজের সুবহান শব্দ দিয়ে মেয়েরাজের ঘটনা স্টার্ট দিলেন, সেখানে আপনাদের সুবহান আল্লাহ শুনে আমার মনে হয় আপনারা দুপুরে ভাত খান নাই। আরো জোরে কই সুবহান আল্লাহ, মোটামুটি হয়েছে আর কি। নির্বাচনের আগে যেভাবে কুদাকুদি করেন এভাবে হয়নি। আবার সামনে আসতেছে নির্বাচন ইনশাআল্লাহ, চা টা খাইয়া রেডি হন, ভালো করে কুদবেন। ওই তো আসতেছে চেয়ারম্যান নির্বাচন, আসতেছে থানা চেয়ারম্যান, সমানে চা খাইবেন। গত চেয়ারম্যান নির্বাচনে আমার এলাকায় এক লোক সারাদিনে 40 কাপ চা খাইছে, 40 কাপ চা খাইছি। আমি কি খা ভালো করে খা, জনমের খাওয়া খাইয়া লো, কতদূর মাগনা খাওয়ায় খাইতে অসুবিধা কি, সকাল থেকে শুরু করছি বিকাল পর্যন্ত 40 কাপ নিয়ে খেয়ে আসি। চেয়ারম্যান সবাই সে কয় ভুট্টা আমার দিয়েছে এক কাপ চা খা। কন কি যে গরম চা দিচ্ছেন, ভুট আপনি দিব না বাপেরই দিব? আরে চেয়ারম্যান কয় এক কাপ দুধ খা, গরম দুধ খা, ভুট্টা আমার দিস। কন কি আপনি দিয়ে এবার দুধ খাওয়া, ভুট তো আপনি দিয়ে দিব। আরে চেয়ারম্যান কয় এদিকে একটা রসগোল্লার গোডা খেয়ে যাবে, তা আপনি দিয়ে আবার মিষ্টি খাওয়ান, ভুট তো আপনি দিয়ে দিব। আরে চেয়ারম্যান এক রাত্রে 100 টাকার নোট দিয়া গেছে গা, কয় সকালে বস্তা লই আইতেছে, কোন কি ভুট তো আপনি দিব, ভুট একটা হ্যাঁ 32 জন দিব আটা দিস। এ হলো মুসলমানদের চরিত্র, এগুলো আমাদের চরিত্র, ধরে কর নাউজুবিল্লাহ। বৈজ্ঞানিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলাম আমি, প্রশ্নের 2 নম্বর জবাব এ কায়দায় দেওয়া যায়। কুমিল্লায় আপনারা এই মসজিদ ময়দানে আমাকে দাওয়াত দিয়েছেন, ঢাকার থেকে এই মসজিদ পর্যন্ত পৌঁছতে হলে কোন পথ দিয়ে পৌঁছলে নিরাপদে তাড়াতাড়ি পৌঁছতে পারব, ওই পথটা আপনাদের ভালো জানা না আমার ভালো জানা? আপনাদের ভালো জানা, বুঝে শুনে উত্তর দিবেন, না বুঝলে বোবা মতো বলেছে। আপনার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন, আপনার বাড়িতে পৌঁছতে হলে কোন পথ দিয়ে পৌঁছলে কোন গেট দিয়ে ঢুকলে তাড়াতাড়ি নিরাপদে পৌঁছতে পারবো, সেটাকে আপনার ভালো জানা না আমার ভালো জানা? দাওয়াত দিয়েছেন আল্লাহ, এখন কে দাওয়াত দিয়েছে? আল্লাহর বাড়িতে তার বন্ধুকে, তার হাবিবকে। এবার কোন পথ দিয়ে রসুল গেলে আল্লাহর বাড়িতে দ্রুত গতিতে নিরাপদে সহি সালেম অবস্থায় পৌঁছতে পারবে, আল্লাহর ভালো ভালো জানা না রসুলের ভালো জানা? আল্লাহ। বৈজ্ঞানিকদের প্রশ্নের জবাব এ কায়দায় হতে পারে, হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে আকাশের এমন এক পথ দিয়ে তুলে নিয়ে গেছেন যে পথ দিয়ে আগুন নাই, আগুনের তাপমাত্রা নাই, কিচ্ছু নাই, এটাও হতে পারে। যখন সুবহান আল্লাহ, এটাও বৈজ্ঞানিকদের প্রশ্নের এক কায়দার জবাব হতে পারে। 3 নম্বর জবাব দিচ্ছি, জবাবগুলো মনে রাখলে রাস্তাঘাটে মোকাবেলা করতে পারবেন। কেউ যদি মেয়েরাজ সম্পর্কে প্রশ্ন করে, 3 নম্বর জবাব হল আগুন তৈরি করেছেন আল্লাহ, সুরেকন কে তৈরি করেছেন? আগুনের মাঝে দৈহিক শক্তি দিয়েছেন কে? আগুন যে জ্বালাইতে পারে এই ক্ষমতাটা আগুন কার কাছ থেকে পাইল? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আগুনের মাঝেও তার বান্দাকে, তার বান্দিকে বাঁচায় রাখতে পারে ক্ষমতা আমাকে আল্লাহর আছে। নিজরে কোরআন শরীফ তার বাস্তব প্রমাণ করেছে, আল্লাহ ওয়াজ করতেছেন, ইয়ানারু কুনি বাদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে দাও। সালামুন শব্দ আয়াতের মাঝখানে আল্লাহ না লাগাইলে হয়তোবা বেশি ঠান্ডা হয়ে যেত, বেশি ঠান্ডা হয়ে গেলে ল্যাপ লাগতো, আবার তোষক লাগতো। পরিমাণে যদি একটু গরম বেশি থাকতো তাহলে আবার মিল্লাত মার্কা হীরা মার্কা ফ্যান লাগতো। আল্লাহ বলেন ফ্যানোদে না লাগে, ল্যাপোদে না লাগে, তোষকোদে না লাগে। ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। তোর এখন আগুন জ্বলছে তার দিক দিয়ে আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের মাঝখানে জ্যোতিষময় মহাপুরুষের বেশি দাঁড়িয়ে আছে। আর নামরুদ রাজপ্রসাদের ছাদের পরে দাঁড়াইয়া জোরে জোরে ডাকছে আর বলছে, আগুন রে তুই কি তোর দৈহিক শক্তি হারিয়ে ফেলেছিস, জ্বালাইবার ক্ষমতা ভুলে গেছিস,
তর্ণে খাসলত জ্বালিয়ে দেওয়া, আমার দুশ্মন ইব্রাহিমকে জ্বালায় দে, মিসমার করে ফেল, ছাই খাই করে ফেল। আগুন থেকে তার জবাব আসলো, এই নমরুদ্দা মোটা গলায় বক্তৃতা দিস না বেটা, দহিকা শক্তি হারিয়ে ফেলি নাই, জ্বালাইবার ক্ষমতা ভুলে যাই নাই, পরীক্ষা করতে চাস তাহলে তুই নেমে দেখ, তরে সহ গোটা দুনিয়া সব জ্বালাই দিতে পারি, কিন্তু আল্লাহর খলিলের গায়ের একটা পোষণ জ্বালাইবার ক্ষমতা আমার নাই। ওই আল্লাহ আছেন তো এখনো না গেছে যে ইন্ডিয়ার ভাই, 15 দিনের ছুটি লইয়া পাকিস্তান রেস্ট লইতেছে, وَهُوَ مَعَكُمْ أَيْنَمَا كُنْتُمْ আল্লাহ বলেন তোমরা যেখানে আমিও সেখানে, জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং কথা বললে আন্দাজ করে বলবেন, মিথ্যা কথা বললে একটু আন্দাজ করে বলবেন, কারণ আপনার গোটা জিন্দগির সবগুলি কথাই কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। মানুষ ক্যাপ রেকর্ডার আবিষ্কার করে যদি বক্তার বক্তৃতাকে রেকর্ড করে রেখে দিতে পারে, আজ থেকে 100 বৎসর পরে মওলা যুক্তিবাদীর কোনো নাম থাকবে না, হয়তো বা দুনিয়ার কেউ আমার নাম নিবে না। ওই দিন এই ক্যাসেটগুলো ছেড়ে দিলে হুবহু যদি দুনিয়ার লোকেরা আমার বক্তৃতা শুনতে পায়, তাহলে মহান আল্লাহ মানুষ তৈরি করে পৃথিবীতে ছেড়ে দিয়ে তার পেছনে কুদরতি মেশিন বা ট্যাপ রেকর্ডার সেট করে রেখে দিতে পারেন নাই যে মানুষ যা বলছে তাই সেই রেকর্ডে রেকর্ড হয়ে যাবে। আল্লাহ পারেন কি হাজার এখন আল্লাহ ওয়াজ করছেন, কোরআন শরীফে রব্বুল আলামিন এ সম্পর্কে ওয়াজ করেছেন, মা يلفظ من قول إلا لديه رقيب عتيد মানুষের কথা সব রেকর্ড হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ সুবহান। সুতরাং কথা বললে আন্দাজ করে বলা উচিত, পাপ করলে আন্দাজ করে করা উচিত, কারণ আমি যে পাপ করতেছি এই এটাও কুদরতি ক্যামেরায় উঠে যাচ্ছে। চিত্রজগতের নায়ক নায়িকাদের অভিনয় যদি ক্যামেরার ফিতা দিয়ে ক্যাচ করে এটা প্রতিদিন রূপালী পর্দার আড়ালে সেট করা যায়, মহান আল্লাহ কি তোমাকে জমিনে ছেড়ে দিয়ে ফেরেশতার হাতে কুদরতি ক্যামেরা দিয়ে তোমার জিন্দগির গোটা জিন্দগির অভিনয়গুলি ক্যাচ করে রেখে দিতে পারেন নাই? কিয়ামতের ময়দানে অস্বীকৃতি করলে তোমার কাজের পৃথিবীর সেই ফিতাটা তোমার চোখের সামনে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ বলেন এগুলো আমি পারি, আর এই ব্যবস্থা করে এরপরই তোরে দুনিয়াতে ছেড়ে দিয়েছি, জোরে কোন সুবহান। যে আল্লাহ ইব্রাহিমে খলিলের জন্য নোটিশ করে যে আগুনে জ্বালাইবার জন্য লম্বা জুতের গাছ তৈরি করে গাছের অগ্রভাগে ইব্রাহিম খলিলের হাত পা বেঁধে অপরদিকে নমরুদ ভক্ত জন তারা রশি ধরে ধরে টানতেছে আর গাছ গুড়তেছে, হঠাৎ করে দেখি ইব্রাহিম নিজের পিতাও এসে রশি ধরে ধরে টান। পিতার নাম কি ছিল? হাজর নয়, তারিখ প্রমাণ করে সে পিতার নাম ছিল তারেক, লোকেরা তাকে আজর পেয়ে ডাক। আসলে কিতাবে আমি পেয়েছি আজর একটা মূর্তির নাম, ইব্রাহিমের পিতা যখনই ঘর থেকে বের হতো আজর নামীয় মূর্তিটা তার কাঁধের উপরে থাকত, তো মূর্তি নিয়ে চলাফেরা করে বিদায় লোকেরা মূর্তির উপরে ভিত্তি করে তারা আজর পেয়ে ডাক। আপনারা দেখবেন কলার ব্যবসা করে কলার বোঝা মাথায়, আমের ব্যবসা করে আমের বোঝা মাথায়, তো ফ্যাশন দিক থেকে লোকেরা ডাকে ওই কলা কলা, এ আমাম, এই রিস্কা, বেটার নাম রিস্কা, এর নাম আজর নয়। যখন ইব্রাহিমের পিতা ঘর থেকে বের হতো আজর নামীয় মূর্তিটা তার সাথে থাকতো, তো সর্বদাই মূর্তি নিয়ে চলাফেরা করে বিদায় লোকেরা মূর্তির উপরে ভিত্তি করে তারা আজর কে ডাকে। আল্লাহ কয় পাবলিক যখন হেরে আজর কইছে আমি আর অনুমান কইয়া লাভ কি, আমিও কোরআন শরীফে আজর শব্দটাই উল্লেখ করে দেই। ইজ কালা ইব্রাহিম লি আবি আজর, কোরআন শরীফে আজর আছে কিন্তু তারিখ প্রমাণ করেছে, ইতিহাস হিস্টোরি প্রমাণ করেছে ইব্রাহিমের পিতার নাম ছিল তারেক, পিতাও এসে রশি ধরে ধরে টানে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর চোখে পানি রাখতে পারে, চোখের পানিগুলি উনি ছেড়ে দিলেন আর চিৎকার করে ডাকছেন, মাবুদ দুনিয়ার জমিনে বিপদে পড়ে গেলে সন্তান মা পাগল হইয়া যায় সন্তানকে বাঁচাবার জন্যে, বাপ দৌড়ে আসে সন্তানের সাহায্য করার জন্যে, আমার মুসিবতের খবর শুনিয়া মা দুঃখিনী আসলেন না
মৃত্যুর আগে এক নজর মাকে দেখার নসিব হলো না। আব্বাকে দেখেছিলাম, বাঁচছিলাম, আব্বা বুঝি আমার সাহায্য করার জন্য পাশে এসে দাঁড়ায়, কিন্তু আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মন রশি ধরে ধরে টানে, আমি জ্বলন্ত আগুনে ইব্রাহিম জ্বলিয়া পুড়িয়া সাইকাই হইয়া যায়। যে পৃথিবীতে আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মনী করতে পারলো, প্রভু গো এই দুনিয়ায় তুমি ছাড়া কিন্তু বাঁচাইবার আমার আর কেউ নাই। মাবুদ দেখে বলে রে ইব্রাহিম আর কান্দিস না, চোখের পানি গুলি নিষেধ শেখেন ইব্রাহিম রে, তোর চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না। ইব্রাহিম যা মুসিবতে পড়ে যখন আমার স্মরণপন্ন হয়েছিস, মুসিবতে পড়ে যখন তুই আমি আল্লাহকে স্মরণ করছত, কান্দিস তার ইব্রাহিম আগুন থেকে বাঁচাইবার জিম্মা আমি আল্লাহ আমার হাতে তুলে নিলাম। আগুনের পরে স্লো পজিশনে একটা নোটিশ সেট করলেন শুধু, আর নোটিশ যখন আসতে করে আসলো দেখা গেল গোটা আগুনটা ফুলের বাগিচা হয়ে গেল। যখন আল্লাহ ইব্রাহিম খলিলের জন্য নোটিশ করে গোটা আগুনকে যদি ফুলের বাগান বানাতে পারে খলিলুল্লাহর জন্য, তাহলে হাবিবুল্লাহর জন্য, খলিলুল্লাহর হাবিবুল্লাহর অর্থের রাত দিন ব্যবধান, খলিলুল্লাহর অর্থ হল আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম সব করতে পারলেন, সেজন্য উনি খলিলুল্লাহ হইলেন, আর হাবিবুল্লাহর অর্থ হল রাসূলকে খুশি করার জন্য আল্লাহ নিজে সব করতে পারলেন, সেজন্য উনি হাবিবুল্লাহ। অর্থের রাত দিন ব্যবধান যেখানে, ওই খলিলুল্লাহর জন্য যদি নোটিশ করে ফুলের বাগিচা বানাতে পারে নবরুদের চেতানো আগুনকে, তাহলে হাবিবুল্লাহর সফরের সেই রাত্রে মেয়েরাদের সেই স্মরণীয় রজনীতে আকাশের যে পথ দিয়ে যাবেন গোটা পথটাকে নোটিশ করে ফুলের বাগিচা বানায় রাখতে পারেন কিনা আল্লাহ করে বলে। তাহলে বৈজ্ঞানিকদের প্রশ্ন, লোকটি রকেট হেলিকপ্টার ছাড়া আকাশের আগুনের তাপমাত্রা ভেদ করে কি করে গেল? দুর্বল হয়ে গেল, বাতাল হয়ে গেল, অকিজো হয়ে গেল। রসুলের মেয়েরা সশরীরে হয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। মহাব্বতে সোনার মদিনায় একটি দুরুদ সালাম পাঠাবেন, বাকিলামি করবেন না। কোথায় ওসমান হে কোথায় আলী, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনারি বুকে যায় গজলি। আল্লাহ কিছু আছেন সকলেই মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহোশ মানিল না তার আল্লাহকে। আল্লাহ করে চলে আসলেন মক্কা নগরে, সকল আর অগ্রভাগে সর্বপ্রথম সিদ্দিক আকবরের সঙ্গে সাক্ষাৎ হয়, আর আবু বকরকে ডেকে বলে আবু বকর গেল রজনীতে আমার জীবনের ঊর্ধ্বগমন হয়ে গেল, আমি মেরাজ করে আসলাম। আবু বকর সিদ্দিক হুজুরের সুন্দর চেহারার দিকে তাকিয়ে বলতেছেন সাদ্দাক্ত ইয়া হাবিব, আপনি যা বলছেন সব সত্য, করে কোন আলহামদুলিল্লাহ। আবু বকর কোন প্রশ্ন নাই, কোন জিজ্ঞাসা নাই, প্রশ্নপত্র ছাড়া এত তাড়াতাড়ি আমার মেয়েরাজের ঘটনা তুমি কেমন করে বিশ্বাস করলা? আবু বকর বলে হুজুর কিসের প্রশ্ন করব, কিসেরই জিজ্ঞাসা করব, ছোট কাল থেকে মক্কা নগরে আপনাকে জানি, এই জীবনে তো কোনদিন একটা মিথ্যা কথা বলতে শুনি না।
মুনাফিকরাও আপনাকে আল আমিন বলে খেতাব দিয়েছেন, কাফিরিরা যেখানে সত্যবাদী বলতে পারে, মুশরিকেরা যেখানে সত্যবাদী বলতে পারে, আমি সাহাবি হইয়া আবার কিসের প্রশ্ন করব, কিসের জিজ্ঞাসা করব? জীবনে তো কোনদিন মিথ্যা বলতে শুনি না। তাছাড়া আপনি যা বলেন এগুলি বানিয়ে বলেন না, আল্লাহর কথাগুলোই তো আমাদের বলে বলে আপনি শোনান। কোরআন শরীফ প্রমাণ করে সুন্দর করে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। আল্লাহর কথা বলে বলে আমাদের শোনা, আর আমি আপনার সহচর সাহাবী, কাফিরেরা আপনাকে সত্যবাদী বলতে পারে, আর আপনি বলেছেন মেয়েরাজ করে আসছেন, কিসের প্রশ্ন কিসের জিজ্ঞাসা? যা কিছু বলেছেন এবং যা কিছু বলবেন সব সত্য করে কোন আলহামদুলিল্লাহ। নবী আমার দেখি বলে আবু বকর, প্রশ্নপত্র ছাড়া যখন আমার মেয়েরাজের ঘটনাকে তুমি বিশ্বাস করে নিতে পেরেছ, আবু বকর দেন সুন্নাতে তো আমি ফিরাই দিতে পারি না, এতদিন ছিলে তুমি শুধু আবু বকর, আজ থেকে তোমার নামের পেছনে আমি সিদ্দিক উপাধি লাগাই দিলাম। এতদিন ছিলে শুধু আবু বকর, আজ থেকে সিদ্দিক উপাধি লাগাই। যে আবু বকরের শানে রসুলের সাথ করেন, তাম দুনিয়ার মানুষের নেকগুলি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আবু বকরের নেক যদি অপর পাল্লায় দিয়ে টান দেওয়া হয়, সারা দুনিয়ার মানুষের চেয়ে আমার আবু বকরের নেকের ওজন অনেক বেশি হয়ে যাবে। দেখি বলে সাহাবীরা, আমার ইন্তেকালের পরে আমার আবু বকর যেদিন মৃত্যুবরণ করবে, আমার আবু বকর যেদিন ইন্তেকাল করবে, সাহাবীরা আমার রওজার কিনারে আমার পাশে আবু বকরের কবর করে দিবে। তাই করা হবে ইন্তেকালের আগে। সিদ্দিক আকবর দেখে বলে, আলী আমার লাশ হুজুরের রওজার কিনারে নিয়ে যাবে, আমার পুরান জামা দিয়ে কাফন পড়াবে, আর জানাজা পড়ে রসুলের রওজা আক্কাসের পাশে নিয়ে যাবে। আলী হ্যাঁ রসুলকে দেখে বলবে, আমি আবু বকর হতবাগা নবীর খেদমতে হাজির হয়ে গিয়েছি, নবী যদি কোনো জবাব দেয় রওজার পাশে কবর দিবে, আর নবী যদি কোনো জবাব না দেয় তাহলে মনে করবে নবীর বিদায়ের পরে আমি তার মনে আঘাত এনেছি, দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। রওজার কিনারে কবর দিবি না রে আলী, জান্নাতুল বাকির পরে আবু বকরের কবরখানা করে দিবি। হযরত আলী নিজে রওয়ায়াত করেন, পুরান কাপ জামা দিয়ে কাফন পরাইয়া জানাজা কমপ্লিট করে হুজুরের রওজার কিনারে আবু বকরের লাশ লয়ে আমরা হাজির হইয়া যাই। আলী বলেন, আমি সেজদায় পড়ে গেলাম, একবার দুইবার তিনবার আমি ডাক দিলাম, এ রসুল আপনার আবু বকর আজ আপনার পায়ের সামনে হাজির হয়ে গেছে। হযরত আলী বলেন, তিনটি বার ডাক দেওয়ার পরে আমি কোনো সাড়া পাই না, আমি কোনো শব্দ পাই না। হযরত আলী ভাবলেন, এত তাড়াতাড়ি রসুল আবু বকরকে কি ঘুরে ভুলে গেল, মুখমণ্ডল মলিন হয়ে গেছে আলীর। সাজ্জাদ থেকে মাথা তুলে আলী বলেন, সাজ্জাদ থেকে যে মাত্র মাথা তুললাম, আর মাথা তুলে দেখি হুজুরের রওজার থরথর করে কাঁপতেছে, রওজার চারদিকের লোহার জোড়াগুলি ছুটে যেতেছে। আল্লাহর হাবিব রওজার ভেতর থেকে দেখে দেখে বলতেছে, আলী রে আমার আবু বকর আমার পাশে আসবে, অনুমতির কোনো প্রয়োজন নাই। আবু বকর তুমি ছিলে মক্কার সাথী আমার, হিজরতের সাথী আমার, গুহার সাথী আমার, আজ থেকে আমার আবু বকর আমার কবরের সাথী হয়ে যাবে। জোরে কোন সেই আবু বকর সিদ্দিক আজকে মেরাজের ঘটনা সকল আর অগ্রভাগে তসদিক করলেন। একদিক যা সাহাবিরা, মেরাজের ঘটনাকে তসদিক করতেছে, অন্যদিক দা আবু জাহলায় মক্কা নগরের ধারে ধারে ঘুরে ঘুরে বলতেছে, শুনছ মক্কার লোকেরা, আবদুল্লাহর পোলা শেষ পর্যন্ত পাগল হয়ে গেল, মক্কার থেকে বাইতুল মাকদাস যাইতে কয়েক মাসের পথ অতিক্রম করতে হয়,
আর আব্দুল্লাহর পোলা নাকি রাতারাতি বাইতুল মাকদাস হইয়া সপ্তম আকাশের উপরে পাড়ি দিয়া আল্লাহর সাথে দেখা কইরাইছে। শুনছ কিভাবে আব্দুল্লাহর পোলা পাগল হয়ে গেল? আল্লাহর পক্ষ থেকে জবাব এসে গেল, মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। আবু জহল কয় পাগল, আল্লাহ কয় পাগল না, কাটটা রাইট হবে। হুজুরের দরবারে হাজির হয়ে আবু জহিল্লাই কয়, আব্দুল্লাহ বলা এভাবে পাগল হয়ে গেলা? আরে মক্কা থেকে বাইতুল মাকদাস যেতে কয়েক মাসের পথ, আর তুমি রাতারাতি বাইতুল মাকদাস হইয়া সপ্তম আকাশের উপরে খোদার লোকে দেখা করে এভাবে শেষমেশ পাগল হইয়া গেলা? নবী আমার দেখে বলে, রে আবু জাহল তোমরা না কেউ তোমরাই না আমাকে আল-আমিন বলে খেতাব দিয়েছ, তোমরা নিয়ে বলেছ আমি কোনদিন মিথ্যা কথা বলি না, এতদিন মিথ্যা বলি নাই, নবতী পাইয়া পয়গম্বর হইয়া আজকে বুঝি আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। উজল বলে, যদি সত্যিবাদী, যদি তুমি সত্যি বলে থাকো, ঠিক আছে মানলাম তোমার কথা, তাহলে বলো তো বাইতুল মাকদাসের কটা দরজা, কটা জানালা, কটা সিঁড়ি? দরজার সামনে কটা সিঁড়ি, জানালা কয়টা, শীত কয়টা, কোন দিকে কোন সাইডে কতটা জানালা লাগানো হয়েছে? আপনারা আমার প্রশ্নের জবাব দেন। হুজুর কি মেরাজ করতে গেলেন? লোক জমা হয়ে গেছে। আমি যদি বাইতুল মাকদাসের স্টেটমেন্ট ঠিক মতো না দিতে পারি, লোকেরা বলবে তোমার বন্ধু তোমার পয়গম্বর মিথ্যাবাদী। এখন তুমি বলো, তোমার যদি মনে চায় তাইলে আমাকে শর্মিন্দা বানাও, লজ্জা দেও সতে সতে লোকের সামনে, না হয় তুমি বলে দাও কটা দরজা কটা জানান আমি জানাই দে। আল্লাহ ডেকে বলে, আমার বন্ধুর কাছে যা, মক্কা নগরে আমার সালাম ক, বন্ধুরে বল চোখের পানি গুনি মুছে ফেলতে, বন্ধুর চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না। হাবিব আর কারণ না, জীবনের বাইতুল মাকদেসটা তুলিয়া মক্কা নগরে নিয়ে যাও, আমার হালিলার চোখের চাকরি তুলে ধরাও, আমার হাবিব দিয়ে চোখে দেখে গুনে গুনে বলে দিবে কটা দরজা কটা জানালা। ইব্রাহিম গোটা বাইতুল মাকদাসটা মসজিদ আকসা পুরোটা মক্কা নগরে নিয়ে আসে। হুজুর আর আকাশের দিকে তাকাইবেন না, সামনের দিকে তাকায় দেখেন আমি আল্লাহর হুকুমে গোটা ঘরটা গোটা মসজিদ আপনার চোখের সামনে তুলে ধরছি, এক একটা সাইজ ঘুরাবো, আপনি গুনে গুনে বলে দিবেন কটা জানালা কটা দরজা, এক একটা সাইজ ঘুরায়। আর হুজুর গুনে গুনে বলতে লাগলেন। আবু জাহল আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি রে, স্টেটমেন্ট তো ঠিকই দিতেছে, একটা কথাও তো ভুল হচ্ছে না, জানালাও তো ঠিকই কয়, দরজাও তো ঠিকই কয়, সিঁড়িও তো ঠিকই কয়, শিখগুলিও তো ঠিকই কয়। আবু জাহলের চেহারা মলিন হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে, বাকশক্তি রুদ্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর হাবিব দেখে বলে, রে আবু জাহল আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? আবু জাহল বলে, বাইতুল মাকদাস সম্পর্কে স্টেটমেন্ট ঠিকই দিয়েছ, তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর এটা আমি মানি না। নাসিবে থাকতে হবে তো ইসলাম। কি কন আপনারা, কি কন তকদির ইসলাম তেমন লাগবো তো? আজকের এই মাহফিলে আসা, দিনের কিছু আলোচনা শোনা, এ তকদির কি মামলায়? এটা নাসিবে থাকতে হবে। এই সময় কত মানুষ সিনেমা হলে, কত মানুষ প্রস্তু আকারে, কত মানুষ মদের আর দেখা নাই, কত মানুষ তার হাতে লইয়া ষোলো কয় আশি, সতেরো আশি, আঠারো আশি, বাইশ কয় পাশ, বাইশে গিয়া মরতে হ্যাঁ, ষোলো সতেরো আঠারো মিদা আছে, বাইশে গিয়ে এন্তেকাল ভরমাইছে, গিয়ে দেখেন কত মানুষ তাস লইয়া ঘুরতেছে, কত মানুষ সিনেমা হলে হয়তো বা টিকিট কাটার লাগিয়ে গুতাগুতি করতেছে, কত আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়। নেয়ামতের শুকর আদায় করেন, আল্লাহ যে আজকের মাহফিলের শ্রোতা হিসেবে মঞ্জুর করেন। যারা চারদিকে দাঁড়িয়ে আছেন শত শত লোকেরা, ঘন্টা দুয়েক আলোচনা আমি করব, এই ঘন্টা দুয়েকের আলোচনায় দাঁড়িয়ে কষ্ট করে আপনারা শুনলেন, এই যে কষ্টটুকুন করলেন, হয়তো বা কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বন্ধারে পথ চলতে গিয়ে রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার হাবিবের মেয়েরাজের আলোচনা শুনছিলি, মনে যাতে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছিলি, যাই খাতিরে তোর জিন্দগি সব গুণা মাফ করে। এটাও হতে পারে, আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারে,
আজকের মাহফিলে আসা, দিনের আলোচনা শোনা, শেষ মোনাজাত করে এখান থেকে বিদায় হওয়া, এ তাকদীর কি মুআমালা? নসিবে থাকলে, নসিবে না থাকলে কিছু হয় না। একবারে তরবারি লিয়ে হুজুরের মাথা কাটতে গেছে, মাথা কাটতে গেছে তার কবর মসজিদে নববীতে, নবীর রওজা আকদাসের পাশে। মাথা কাটতে গিয়ে হুজুরের চেহারার দিকে তাকাইয়া ডান হাত থেকে থারথার থারথার করে কাঁপতে কাঁপতে ওমরের তরবারি পড়ে গেছে, ঠোঁট দিয়ে কাটতে খেয়ে ওমর কিছু বলতে পারতেছে না। রসুল বলে, ওমর আর সব আলী হয়েছে, আমার দুটি কথা শোনো। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আর কোনো কথা নয়, আর আমি কিছু শুনতে চাই না, আগে আমি জানতাম না এই চেহারা এত নূর বিরাজ করে। হুজুর এই তরবারি লইয়া মহামানবকে মারতে এসেছিলাম, পয়গম্বরী খোদার গলা কাটতে এসেছিলাম, হুজুর আমার পড়ে গেল ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরবারি লইয়া মাথা কাটতে গিয়ে খেলে বাবু মুসলমান হয়, আর নিজের চাচা আবু তালিব হুজুরের লেগে জীবন দিয়ে দিল। মক্কার লোকরা আবু তালিবকে বলছে, আবু তালিব তোমার ভাতিজা নতুন ধর্মের দাওয়াত দিয়ে বাপ দাদার ধর্মের উপরে চুমকালি মারতেছে, তুমি বিচার করো না হয় মোহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দাও। আবু তালিব জবাব দিতেন, আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করব না বটে, কিন্তু আমি থাকতে আমার এতিম অসহায় ভাতিজাকে তোদের হাতে ছেড়ে দিতে পারি না। আবু তালিব যেদিন মৃত্যুবরণ করে আল্লাহর হাবিব চাতার পাশে বসে চোখের পানি ছেড়ে দিলেন, চাতা আপনি আমার একটা গার্জিয়ান চির বিদায় হয়ে যাচ্ছেন, কেউ জানবে না, আমি কারো কাছে বলবো না, আমি কান মুখের পরে লাগাই, আপনি আস্তে করে কালমাটা আমাকে শোনান। আপনি তো আত্মীয় স্বজনকে ভয় পাচ্ছেন, কারো কাছে আমি বলবো না, আমার কানের গোড়ায় কালমাটা একবার বলে দেন, আপনি একবার বলে মৃত্যুবরণ করেন, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার গলায় গামছা লাগাইয়া সকলের আগে আপনাকে বেহেশত দিই। আবু তালিব বলছে, ভাতিজা রে আমি তোরে ভালোবাসি, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়ব, ইয়ে তকদির কি মামলা, এটা নসিবে থাকতে হবে। কিতাবে আছে আবু জাহলের সাথে সাথে একজন ইহুদি মেয়েরাজের ঘটনাকে মিথ্যা সাব্যস্ত করে বাড়ির দিকে হওয়ানা করেছে, কিসাসুল আম্বিয়াতে এই ঘটনাটা উল্লেখ করেছে। রেওয়ায়েতে গড়বড় থাকতে পারে, কিন্তু আলোচনা করা জায়েজের সীমারেখার ভেতরে, সেই জন্য বলছি বিজ্ঞানের যুগ, সেই জন্য ইহুদি মাছ খরিচ করে বাড়িতে গেছে, বিড়ি ভাজি কর ভুনা কর আমি গোসল করে আস, বিবিড়ে মাছ দিয়ে নদীর পাড়ে গিয়ে উলঙ্গ অবস্থায় যখন ঝাঁপ দিছে ডুব দিয়ে উঠা দেখে সে লেডিসে, জন্ডিস নাই লেডিস, এখন লজ্জাস্থান ঢাকার মতো কিছু নাই, গাছের লতা পাতা দিয়ে লজ্জাস্থান থেকে দাঁড়িয়ে আছে সুন্দরী রূপসী, পথ দিয়ে এক যুবক ছেলে দেয় রূপসীর রূপের দিকে তাকিয়ে তার লোভ হয়েছে, হাইজেক করে নিয়ে গেল। বর্তমানে যে বাংলাদেশে যা চলছে, মেয়েদের জীবনে গানের নিরাপত্তা নাই, দেরি পত্রিকা খুললে শুনি শুধু ধর্ষণ আর মেয়েদের সঙ্গে অপকর্ম আর ধর্ষণ, পত্রিকা খুললে প্রায়ই দেখি নয় বছরের আট বছরের এগারো বছরের মেয়েরা ধর্ষিত হচ্ছে, এইসব পত্রিকা বিদেশে গেলে বিদেশের লোকেরা এইসব পত্রিকা দেখলে দেখে বাংলাদেশের মুসলমানদের সুন্দর চরিত্র, আমাদের চরিত্রগুলো দেখে, আমার মেয়ে স্কুল থেকে ফিরবে কিনা বাপের মনে আর মায়ের মনে শান্তি নাই, মেয়ের নিজেরও জানের নিরাপত্তা নাই, আমি যে স্কুলে রওনা হচ্ছি রিস্কায় করে আমি আবার সন্ধ্যার আগে ঘরে ফিরতে পারবো কিনা, আমার চরিত্র ঠিক করে, যে দেশে চলার এবং ফিরার নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, সে দেশের আর আছে না। কদিন আগে তিন চার দিনের পত্রিকায় দেখলাম সাত বছরের না এগারো বছরের মেয়ের সঙ্গে কয়েকজনে জোরপূর্বক মেয়ের চরিত্র নষ্ট করলে মেডিকেলের সামনে অজ্ঞান অবস্থা মেয়েকে রেখে গেলে, মেয়েটি তার মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলেছে, খবর নিয়েছি আমি কালকেও, সে মেয়ে এখনো ভালো হয় নাই, ডাক্তাররা বলতে শেষের জিন্দগিতে আর ভালো হবে। এগুলো এদেশের মুসলমানদের চরিত্র। যুবক ভাইদের আলিম বলল, হে যুবকেরা, সরকার এ দোয়ামের দরবারে এক যুবক ছেলে গিয়ে বলছে আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
কালেমা পড়ে মুসলমান হলে ছেলেটি রওনা করেছে চটিয়াল ময়দানের মাঝখান দিয়ে, একটি মাত্র সরু পথ এগিয়ে চলছে ছেলে, হঠাৎ করে দেখে এক সুন্দরী রূপসী মহিলা আসছে। মহিলা ভাবছে উপায় নেই, এ ছেলের চঙ্গল থেকে বাঁচার ক্ষমতা আমার নেই, আমার অলংকার গুলি নিয়ে যাবে, চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাবে। সন্ধ্যার আগে ঘর ছেড়ে বের হচ্ছিলাম, রাস্তার যখন ক্রসিং হচ্ছে মেয়ের অবস্থা এমন হয়ে গেছে মনে হয় পসিনা টপকাচ্ছে, ভিতা হয়ে মেয়ে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যাবে। মেয়ের অবস্থা অনুধাবন করতে পেরে ছেলে আস্তে করে ডাক দিছে, মা মা। মেয়ে সুস্থির নিঃশ্বাস ছেড়ে দিয়ে দেখে বলছে, কে হে তুমি? কুকিল কণ্ঠে আমাকে মা বলে ডাকলা, আমি ভাবছিলাম তুমি আমাকে জোর করে নিয়ে যাবে, হাইজ্যাক করে নিয়ে যাবে, আমার দেওয়ার জিনিস চুরি করে নিয়ে যাবে, আমার চরিত্র নষ্ট করে দিবে। কে হে তুমি? কোথায় ঘর আর কোথায় বাড়ি? তুমি আমার মা বলে ডাক দিলা। যুবক জেনে বলেন, মা তুমি মনে করেছ চরিত্রের পরে কলঙ্কের দাগ বসাবো, তোমার যাওয়ার গুলি আমি চিন্তাই করে নিয়ে যাব। মা গো তুমি জানো না, কিছুক্ষণ আগে রহমাতুল্লিল আলামিনের হাতে আমি মুসলমান হয়ে গিয়েছি। মুসলমান তোমাদের ইতিহাস, আর রসুলের উম্মত হয়ে এই দেশে মেয়েদের চলার কাজের নিরাপত্তা নাই, মেয়ে চলতে পারতেছে না, মেয়েরা হাইজেক হচ্ছে, ছেলে চুরি হচ্ছে, মেয়ে চুরি হচ্ছে, মেয়েরা ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। ওয়াজ করেই কি লাভ হবে আর ওয়াজ শুনেই কি লাভ হবে যদি আমল না করতে পার? নিজের সেনাকে পাক এবং পবিত্র করেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুন্দরী রূপসী কেঁপে হাইজেক করে নিয়ে গেল, কেতাবে আসতে সাত বছর পর্যন্ত সেই মেয়ে স্বামীর ঘর সংসার করেছে। সাত বছরে নাকি তার তিনটি ছেলেও হয়েছে, তিনটি মেয়েও হয়েছে। তিন ছেলের মা, তিন মেয়ের মা হওয়ার পরে বান্ধবীদের সাথে গোসল করতে আসতে নদীর কিনারে ডুব দিয়ে উঠা দেখে ওই যে আগের পুরুষ ছিল পুরুষই হয়ে গেল। নদীর কিনারে কাপড় টাপড় গুলি রাখছিল ওগুলি এখনো পড়ে রয়েছে, তো কাপড় পরে আর ভাবে আমার বেগম হয়তো নাই, অন্য ভাই সাদি টাদি বইয়া বোধ হয়ে গেছে, বাড়িঘরের পরিবর্তন পরিবর্তন এসে গেছে। গিয়ে দেখে ঘর বাড়ি ঠিকই আছে, আস্তে করে পাক করে দুইটা দেখে বেগম মাছ কুটতেছে। বেগম সাত বছর হয়ে গেল এখনো মাছই কুটবি? বেগম কয়, তোমার নিয়ে আবার ভূতি ধরছি ভাই, সাত বছরে তিনটি ছেলের মা হইলাম, তিনটি পোলার মা হইলাম, অহনো মাছই কুড়ি? বেগম মাছ কুটা থুইয়া বাইরে বাড়িয়া করে গ্রামের পাবলিক কয়ো বাড়ি গ্রাও করেন, আমার দামাইলে ডবল বুতে ধরছে। এবার সমস্ত ঘটনা খুলে স্ত্রীর কাছে যখন বলছে, স্ত্রী জবাব দিচ্ছে, স্বামী হ্যাঁ আমার, আমি বুঝেছি শুনেছি তুমি আমাকে আবু জাহলের সাথে আবুদুল্লাহর পোলা মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাকে মিথ্যা সাব্যস্ত করে ঘাড় মুড়িয়ে চলে এসেছো, জবাব দাও হে স্বামী আমার। দুই মিনিট হয় নাই, অল্প সময়ের ভিতরে পানির নিচে ডুব দিয়ে সাত বছর কাটাইয়া যদি তুমি তিনটি ছেলের মা তিনটি মেয়ের মা হয়ে আসতে পারো, আল্লাহর হাবিব একটি রাত্রের সামান্য সময় কাটাইয়া দীর্ঘ সাতাশ বছর কাটাইয়া রাত্রের সামান্য সময়ে দীর্ঘ সাতাশ বছর কাটাইয়া মেরাজ করে কেনে আসতে পারবে না? দেবতী বলে, বিবি আর বলিস না, আমার আন্দাজ হয়েছে ইহুদি দৌড়াচ্ছে নবীর দরবারে। ইহুদি বলে, আমি দৌড়াইয়া কাবা ঘরের সামনে গিয়ে দেখি আবদুল্লাহর পোলা এখনো তার সাহাবীদের সামনে মেয়েরাজের ঘটনা বর্ণনা করতেছে, এখনো মেয়েরাজের ঘটনা বয়ন করতেছেন। অবশ্য আমি তিন পোলার মা তিন মাইয়ার মা হইয়াছি, এখনো বয়ন করতেছেন। যখন সোবহান মেয়েরাজ সরকার দোয়ানমের যদি সাতাশ বছর লেগে থাকে তাহলে এটাও সত্য, আর রাত্রের সামান্য সময়ও যদি লেগে থাকে এটাও সত্য। প্রশ্ন আসতে পারে, হুজুর দুইটা একসাথে কেমনে সত্য হয়? এটা জানার জন্যই লোকেরা ওয়াজে আসে, ওয়াজে কি আর এমনি আসে, অযথাই কি আর আসে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, আসরা শব্দের অর্থ
রাত্রিকালীন ভ্রমণ বুঝার চেষ্টা করবেন। আর সা শব্দের অর্থ নৈশ ভ্রমণ, একটা শব্দ দুটা অর্থ, নৈশ ভ্রমণ একটা শব্দ রাত্রিও বুঝায় ভ্রমণও বুঝায়। আর লাইলুন শব্দের অর্থ কি? রাত্রি। একটি আয়াতের ভিতরে রাতের কথা দুইবার বলার পেছনে হেকমত কি মুফাসসিরিনে কেরাম লিখেছেন? শুধু আফরা যদি থাকতো তাইলে বুঝা যাইতো রসুলের মেরাজটা পুরাপুরি একটা রাত লাগবে। লাইলুন, লাইলুন এই শব্দটা লাগাইয়া আল্লাহ পুরাপুরি একটা রাত লাগে নাই বুঝাইতে চায় মুফাসসিরিন লিখেছেন। লাইলুন আই ওয়াক্তান খাসসা আই ওয়াক্তান কালিলা, পুরাপুরি একটা রাতও না, একটা রাত্রের সামান্য সময়, সামান্য কতটুকু? এক রাতের সামান্য সময় কতটুকু রে কয়? এটা কেমনে বুঝাইতাম? তাহলে হাদিস শরীফ খুলুন লাগে। হাদিস শরীফ খুললে রসুল ইরশাদ করেন, আমি যখন ঘর থেকে বের হয়ে যাই দরজার পরে একটা জিঞ্জির ঝুলছিল, ওই জিঞ্জিরে আমার মাথা লাগছিল কিংবা গায়ের একটা অংশ লাগছিল। রসুল বলেন মেরাজ করে আইসা দেখি জিঞ্জির এখনো ঝুলতেছে। তাহলে আছে একটা জিঞ্জির চিনেন তো না কি কয় কুমিল্লা? শিকল শিকল, এখন তো বিজ্ঞানের যুগ, শীতকালে গেছেন না? উন্নতির নামে কত অবনতি আছে আমার নসিবে। আমি তো এই শিকলে যদি কারো মাথা বা শরীর লাগে লাগে তাহলে এটা 27 বছর ঝুলব? কতক্ষণ ঝুলতে পারে অনুমান? 1 মিনিট, 1.5 মিনিট, 2। তাহলে এটাই হইল সামান্য সময় ধরে এখন শোভা। রাসূল হাদিস শরীফ ইরশাদ করেন, আমি অজু করেছি, অজু করে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, আমি আসিয়া দেখি অজুর পানি এখনো টপকাইয়া পড়তেছে নিচা জমি। ওষা জায়গায় বসে অজু করলে পানি নিচে জায়গায় আসতে 27 বছর লাগবো? কতটুকু টাইম লাগবে? তাইলে এ লাইলান আই ওয়াক্তান খাসসা ওয়াক্তান কালিলা, পুরাপুরি একটা রাত, একটা রাত্রির সামান্য সময়। এবার সামান্য সময় কতটুকু এটা আপনারা হিসাব করে নেবেন? 2 মিনিট, 1.5 মিনিট, 2.5 মিনিট, নাহলে বেশি হইলে 10 মিনিটই ধরে। এটা হলো দুনিয়ার সময়, কিন্তু ভিতরগত আর একটা সময় কয় বছর কাটছে? এটা কেমনে হয়? দেমাগে তো কুলায় না। দেমাগে কুলাইবার জন্য আমি একটা এক্সাম্পল চেক করছি। কোন বিদেশি প্রেসিডেন্ট যদি আমাদের দেশে আসে তা আমাদের প্রেসিডেন্ট সাহেব রিসেপশন জানাইতে যায়। এবার বিমান থেকে যখন প্রেসিডেন্ট নামছে, প্রেসিডেন্ট দৌড়ে গেছে, কি হাতাহাতি, গলাগলি, গালাগালি, হাতাহাতি, তোমা তুমি, ছোটাছুটি শুরু করে। এইবার পেছনে গাড়িতে বসাইয়া দুই প্রেসিডেন্ট চলছে, এয়ারপোর্ট থেকে যখন বের হয়ে যায় প্রেসিডেন্টের গাড়ির আগে আগে দেখবেন একটা ট্রাফিক সার্জেন্ট নাহলে মিলিটারি অফিসার একটা মোটর সাইকেল দৌড়ায় যায় আর জোরে জোরে একটা বাঁশি বাজায়। নাই মোশন দেখেন নাই জীবনে? এদিকে আই না মাঝে মধ্যে এজে বাঁশি বাজায় যায়। হ্যাঁ, বাঁশিয়ে কি কয়? বাঁশিয়ে কয় প্রেসিডেন্ট ইজ কামিং, প্রেসিডেন্ট আমার এই গাড়ির পেছনে আসতেছে, রাস্তার ক্লিয়ারেন্স দিতে হবে। এতক্ষণ যত গাড়ি চলছিল এখন আর একটা গাড়িও, বেবি ট্যাক্সি ব্রেক, রিক্সা ব্রেক, ট্রাক ব্রেক, বাস ব্রেক, ট্যাক্সি ব্রেক, সব ব্রেক, চাকায় ব্রেক হয়ে রাস্তার দুই দিকে পড়ে রইল। মাঝখান দিয়ে প্রেসিডেন্টের গাড়ি চললো, এটা ব্রেক না, এটা চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে। রসুলের মেয়ারাজ এভাবে বুঝে নিতে পারেন। আল্লাহ যখন তার হাবিবকে আকাশে উঠাচ্ছেন, দুনিয়ার সূর্যকে, চন্দ্রকে, সময়কে নোটিশ করে ব্রেক করে দিলেন, ধরে এখন সুবহানাল্লাহ, চন্দ্রকে ব্রেক করে দিলেন, সূর্যকে ব্রেক করে দিলেন, যার যেখানে এত ফুল্লিস্ট, দুনিয়া ব্রেক হইয়া বইরা রইল, কিন্তু একজনের জার্নি বা সফর এটা ব্রেক হইল না, এটা কন্টিনিউ করলো 27 বছর, জোরে কোন কয় বছর? এবার বুঝে আসছে পরিষ্কার? দুনিয়ার সময় অল্প, কারণ ব্রেক করা হয়েছে। ব্রেকের পরে দুনিয়া ব্রেক হয়ে বোঝা রয়েছে, কিন্তু একজনের সফর এটা ব্রেক হয় নাই, এটা 27 বছর কন্টিনিউ। এবার আসুন হুজুরের যাত্রা শুরু করা যাক। হুজুর যাবেন, বোরাক হুজুর কি নিতে আসবে? বোরাকের ব্যাপারে লোকেরা অনেক সময় আমাকে প্রশ্ন করে, হুজুর বোরাকটা কেমন ছিল? হাদিস শরীফে সরাসরি রাসূল ইরশাদ করেন, দাব্বাতুল আবিয়াদুল ফাওকাল হিমার দুনাল বুগুল, ফাওকাল হিমার বলা হয়েছে গাদার চেয়ে একটু বড়, দুনাল বুগুল বলা হয়েছে খচ্চরের চেয়ে একটু ছোট, গাদার চেয়ে একটু বড়,
খচ্চরের চেয়ে একটু ছোট্ট, তাহলে খচ্চরও না গাদাও না ঘোড়ার কথা তো উল্লেখই নাই। হাদিস শরীফে ঘোড়ার শব্দটা গাদাও না খচ্চর না ঘোড়াও না, সাদা রঙের একটি জানোয়ার, এটা হলো বোরাকুন নবী যুরেকন সাল্লাল্লাহ। হুজুরের হাতের ব্যবহার কি তো তরবারি মসজিদে নববীর পাশে সৌদি গভর্নমেন্ট দেখে দিয়েছে। গেল বছর বিদেশি এক প্রপার্টির সঙ্গে সে কামরার ভিতরে আমারও ঢুকার নসিব হয়েছিল। আমি নিজ চোখে দেখে এসেছি আল্লাহর হাতের ব্যবহারকৃত হাতের সেই তরবারি, নবনবীর হাতের মাথায় ব্যবহারকৃত সে হেলমেট, যুদ্ধের ময়দানে লোহার ছুরি ব্যবহার করেছেন, যে ডাল ব্যবহার করেছেন, আমি আমার নিজ চোখে মদিনাতুল মুনাওয়ারাতে দেখে এসেছি। সেখানে কোনো বোড়াকের আট বা ফটো পাওয়া যায় না, কিন্তু আজকাল বোড়াক ক্যালেন্ডারে আমাদের ঘরে ঘরে ঢুকেছে, দোকানে দোকানে ঢুকেছে। ঘোড়ার মতো দুই দিকে দুটি পাখা, ঘোড়ার মতো ল্যাডিসমার কাছে হারা আর বডিটা ঘোড়ার মতো, এটা বোড়াক হিসাবে আমরা একটা ফটো বোড়াক হিসাবে ঘরের পরে ঝুলাই রেখে দেই। আমি বলবো এইসব বোড়াক বরকত হিসাবে ঘরে ঝুলাইলে গুণা হবে, তোর এখন কি হবে? আজকে ওয়াজ কমপ্লিট করে দোকানে ঘরে যদি বোড়াক ঝুলাই রেখে থাকে, তাহলে যাইয়া সঙ্গে সঙ্গে বোড়াকটা মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। যদি মনে করেন কোনো গুণাগুণা হইল নি আবার, তাইলে মরনা যুক্তিবাদী মহাখালী টিভি গেট গুলশান ঢাকা 12 আমার অ্যাড্রেসে গুণাগুলি পার্সেল করে দিবেন, যত গুণা হয় সব আমার ঠিকানায় পাস করে দিবেন, তাই আমাদের ময়দানে সব গুণা লই আমি উঠবো, আপনার কোনো কষ্টই। আকাশে বৃষ্টির সময় যে বিজলি দেয় এটার আরবি কি? বরকুল। বরকুল বিজলি, বরকুল থেকে বোরাকটা নাউন হয়ে গেল, ইসিম হয়ে গেল। বরকুল থেকে বোরাক মুফাসসির লিখেছেন বিজলির একটা গতি পাওয়ার আছে, বিজলির গতি পাওয়ারের চেয়ে বোরাকের গতি পাওয়ার আরো কয়েক হাজার গুণ বেশি ছিল। মক্কা থেকে বাইতুল মাকদাস পৌঁছতে বোরাকের মাত্র 2 কদম লাগে। জোরে কোন কয় কদম? 2 কদম। বুঝতেরা দেখেন এটা কেমন চলছে। তাও আমার হিসাবে, আমার হিসাবে জানুয়ারি যদি 4 পাও হইয়া থায়, দাব্বাতুন আবিয়াজুন যখন বলা হয়েছে, ফকাল হেমার দোনাল বগুল যখন বলা হয়েছে, গাদাও না খচ্চরও না, মাঝামাঝি আরেকটা ধরনের জানোয়ার, এতে বোঝা যায় 4 পাও ছিল। তো 4 পায়ের 2 পায়ে 1 কদম হয় মিয়া, 2 পায়ের 2 কদমে 2 কদম হয়, 4 পায়ের 2 কদমে আমার হিসাবে 1 কদম হয়, কিন্তু তাফসিরে আসছে বোরাকের মাত্র 2 কদম লাগছে, কিন্তু আমার দেমাগে 4 পায়ে 2 পায়ে 1 কদম হয়। বাহারহাল 1 কদম ধরেন আর 2 কদম ধরেন, মক্কা থেকে কয়েক মাসের পথ বাইতুল মাকদাস পৌঁছতে বোরাকের মাত্র 2 কদম লাগছে। বোরাক হুজুরকে নিবার জন্য মক্কা নগরে হাজির হয়ে গেছে। উনি ইন্সপেক্টর স্কুল ভিজিট করতে আসলে স্কুলকে কালারিং করা হয়, ফাইলপত্র মজবুত করা হয়, ম্যানেজিং কমিটি 3 দিন থেকেই হুঁশিয়ার, হেডমাস্টার তো ঘুমই নাই, স্কুলের সেক্রেটারি তো দৌড়াদৌড়ি স্টপ হয়, লাইব্রেরি সারেনি। ছেলেদেরকে বলে দেওয়া হয় নতুন জামা কাপড় পরে আসবি ইন্সপেক্টর আস। আমি বলতে চাই দুনিয়া সাধারণ একটি ইন্সপেক্টরের আগমন বার্তা জানালে স্কুল যদি কালারিং করা হয়, ফাইলপত্র যদি মজবুত করা হয়, ছেলেদেরকে যদি বলা হয় নতুন জামা কাপড় পরে আসবি, রহমতুল্লিল আলামিন যার চেহারা একটু দূরে দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়। আল্লাহ তার আবিবকে ইন্সপেক্টর করে উঠাচ্ছেন আকাশে। আল্লাহর কোরআন শরীফ তার প্রমাণ করছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আকাশের নিদর্শন সমূহ আমি আমার হাবিবকে দেখাইবার জন্য, হাবিব নিজ চোখে দেখবে, ইন্সপেকশন করবে, ইন্সপেক্টর হয়ে আসতেছে আমার বন্ধু, আল্লাহ কেন বলবেন না? বেহেস্তের হুর গেল মেয়েরা, নতুন নতুন শাড়ি কাপড় তোমরা পড়ো, ভালো ভালো জামা কাপড় তোমরা পড়ো, জান্নাতকে সুন্দর করে সাজাও, আকাশের প্রতিটি ঘেটে বন্ধুর জন্য গেট বানায় দাও। 70,000 রহমতের ফেরেশতা বোরাক পাঠাই দিলাম জিবরিল, আমার বন্ধু মেহানির গা ঘরে ঘুমায় রয়েছে, মতান্তরে কাবার হাতিমি ঘুমায় রয়েছে, বোরাক সহ রহমতের
70,000 ফেরেশতা লইয়া মক্কা নগরে হাজির হয়ে যায় দি ভাই। এসে দেখি হুজুর ঘুমায় রয়েছেন, কাবার হাতিমি ঘুমিয়ে আছেন, মতান্তর উম্মেহানির ঘরে ঘুমিয়ে আছেন। আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে যদি ডাক দেওয়া হয় হুজুরের ঘুম ভেঙে যাবে, হঠাৎ করে ঘুম ভাঙলে হয়তো মানবী আঘাত পাবেন, কষ্ট পাবেন। সে জন্য জিবরাইল কিতাবে আসছে, জিবরাইল নিজের জিহ্বা বের করে মতান্তরে নিজের নরম গাল দুইটা রাহমাতুল লিল আলামিনের দুই পায়ে লাগাই দিলে হুজুরের ঘুম ভেঙে যায়। জিবরাইল রুহুল আমিন হইয়া রুহুল কুদুস হইয়া এত বড় ফেরেশতা হইয়া তুমি তোমার গাল দুইটা আমার পায়ের পরে লাগাই দিলা। জিবরাইল জবাব দিয়ে হুজুর সমস্ত ফেরেশতার সর্দার হইতে পারি, কিন্তু তার কদম মুবারকের সামনে আমার কোনো দাম না। বুড়াক অপেক্ষা করতেছে, মেহরবানি করে বুড়াকে কদম দেন, বুড়াকে একটানে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। বুড়াকের সামনে দাঁড়ায় হুজুর, ববি বনে আমাকে অজু করায়, মতান্তরে গোসল করায়, মতান্তরে সেলাম বারক চাক করা হয়, অত বড় বুড়াকের পাশে নিয়ে আমাকে দাঁড় করায়। বুড়াকের দিকে তাকাইয়া আল্লাহর আবির দেখে বলি, জিব্রাহিম রে কত সুন্দর বুড়াক আল্লাহ আমার জন্য পাঠিয়ে দিয়েছে, বুড়াকে আমি চড়ে বসতে বুড়াক একটানে বাইতুল মাকদাস আমাকে নিয়ে যাবে। ও জিব্রাইল আমি আগে জানতে চাই, আমি আগে শুনতে চাই, এমনি ধরনের সুন্দর বুড়াক মহান আল্লাহ আমার এতিম উম্মতের জন্য বানাইছেনি। আল্লাহ দেখে বলে, জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও বুড়াকে কদম দিতে, বলো আমি এর চেয়ে সুন্দর সুন্দর বুড়াক তৈরি করে রেখে দিয়েছি, তার উন্নতির জন্য ফুল চারাতের গোড়া অপেক্ষা করতেছে। চুল হইতে চিকুন হবে, হীরা হইতে দাঁত, মোরা বন্দা গুণাগার কেমনে হব পার। হাবিবকে বলে দাও এই বুড়াক তার উন্নতে পিঠে করে 30,000 বৎসরের পথ বিজলির মতো পার করে জান্নাতুল ফারদাউসে পৌঁছাই দিবে। এবার বুড়াকে রসুল চড়তে চান, কিন্তু বুড়াক আল্লাহর হাবিবকে নিতে চায় না। ববি আমার দেখে বলে, বুড়াক রে কি জন্য তুই আমারে নিতে চাস না? বুড়াকের জবান কুলিয়া যায়। দেখে বলি, হুজুর অল্প সময়ের জন্য আমার পিঠে বহন করতে চাই না, ওয়াদা দেন কিয়ামতের কঠিন ময়দানে আমি বুড়াক ছাড়া অন্য বুড়াকে কদম দিবেন না। নবী আমার দেখে বলি, বুড়াক ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তুমি বুড়াক ছাড়া অন্য বুড়াকে আমি কদম দিব না। তাইলে হুজুর আমি খুশি হইলাম, চড়ে বসেন আমার পিঠে, আপনি দেখবেন কত তাড়াতাড়ি আমি আপনাকে বাইতুল মাকদাস পৌঁছাই দেই। নবী বলেন, দুই কদম লাগছে বুড়াকের, দুই কদম মাত্র বাইতুল মাকদাস আমি পৌঁছে গেলাম। পৌঁছার সাথে সাথে ফয়জানুল মুয়াজ্জিন ওকে মাতিয়ে সালাম, কে যেন আজান দিতেছে বাইতুল মাকদাসে, আরেকজনের তাকবীর বলতেছে, লোকেরা কাতার সুজা করতেছে, আমি রসুল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতারের পরে দাঁড়িয়ে গেলাম। ইমামতি কে করবে আমি জানি না, কে ইমামতি করবে আমার জানা নাই, এমন সাহেবের মুসাল্লা খালি। হযরত জিব্রাইল আমার সামনে এসে দাঁড়ায়, দাঁড়ায়া আমাকে দেখে বলে, হুজুর আপনি কার অপেক্ষা করতেছেন? আজকের বাইতুল মাকদাসের নামাজের জামাতের ইমামতি আপনি ছাড়া আর কার জন্য মানাবে না? আম্মানি হাদিস শরীফের সরাসরি এবারে কাছে, আম্মানি জিব্রাইল মুজে ইমাম বানায়া, জিব্রাইল আমার ইমাম বানাইছে, ইমামতি করার শখ আমার ছিল না, জিব্রাইল আমার ইমাম বানাইছে। ফাসাল্লাইতু বিহি মারাকাতাইন, আমি আমার পেছনের মুসল্লিদের লইয়া মেরাজের রাত্রে বাইতুল মাকদাসে জামাতের সহিত দুই রাকাত নামাজ পড়েছি। নামাজের সালাম ফিরালেন রসুল, এবার জিব্রাইল হুজুরের কানের পরে মুখ লাগায় বলতেছে, হুজুর আপনি জানেন কারা আপনার পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ল? নবী বলেন, কারা রে? জিব্রাইল। জিব্রাইল বলে, হুজুর 124,000 পয়গাম্বর সহ আল্লাহর পাঠানো কোটি কোটি রহমতের ফেরেশতারা আজকে আপনার পেছনের মুসল্লি হইয়া নামাজ পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাই রাসূলকে ইমামুল মুরসালিন বলা হয়। জোরে কোন কি বলা হয়? আরো জোরে কোন কি বলা হয়? ইমামতি না করলে ইমাম কয়া যায়? সেই জন্য আল্লাহ ইমামতি করায় ছাড়লেন। জোরে কোন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার শুরু হবে ঊর্ধ্বগমন। এটা হাদিস শরীফের সরাসরি ইবারত, আমার বাপের বানানো কথা নয়। সুম্মা যাহাবাদি ইলা আসমাইল উলা ফাতাহ লানা, পরে আমাকে প্রথম আকাশে নিয়ে যাওয়া হলো। প্রথম আকাশে গিয়ে দেখি আকাশের দরজা বন্ধ। আমি গেছি পরে আমার নাম শুনে ফাতাহ লানা, আমার জন্য দরজা খুলে দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দরজা খোলা থাকে না বন্ধ থাকে? বৈজ্ঞানিকেরা কয় রকেট চালাইলাম, এত চালান চালাইলাম, আকাশে স্তরমর পাইলাম না, মৌলবীরা পাইল কই? মৌলবীরা কোরআন শরীফে পাইছে, জোরে কোন কোথায় পাইছে? ওয়াল্লাযী খালাকা সাবআ আকাশের সাতটা স্তর, কটা স্তর জুড়ে কো? বৈজ্ঞানিকেরা বৈজ্ঞানিকেরা কয় এত চালান চালাইলাম রকে, কিন্তু স্তর মরতে পাইলাম না। আমি আমার বক্তৃতা বলে থাকি স্তর ঠিকই আছে, তোমাদের পুঞ্জি খাদ, কেমন পর্যন্ত রকেট চালাইতে পারো, কিন্তু আকাশের স্তরের খবর মিলবে না। বক্তৃতা এক্সাম্পল সেট করতে যাওয়া অনেক সময় বলে থাকি, এক মা তার পোলারে বিয়া করাইছে, পোলার বউ হয়েছে বুইটা বউ, একদম দেড়াত লম্বা বউ, বউ খালি ফুটবলের মতো দৌড় পারে। একদিন শাশুড়ি কয় বৌমা এক গ্লাস পানি আনো তো, বুইটা বউ গেছে পানি আনার লেগা কলসির কিনারে খাড়াইলে, কলসির মাথা আর বউর মাথা লেভেল পজিশন, কলসিও দেড়াত বউও দেড়াত, বউ কয় পানি লমু কেমনে রে না, কলসিলে হইয়া পড়বো যা করে কোথায়। হঠাৎ করে পা পিছলায় পড়ে গেলে, নাকে মুখে বাড়ি খাইছে, নাকের ফুল খইয়া গিয়ে কলসির তলিত পড়ে গেছে। বউ কই উপায় নাই, এমনি আমি ফুটবল আরো ফুল আড়াই লেছি, লাইট মেরে লেবো আমার তো। কলসির মুখের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া ফুল তালাশ করতে শাশুড়িতে ভমা বুঝতে বউ পানি আনতে এত দেরি হয় কেন? আম্মা নাকির ফুল কলসির তলিত পড়ে গেছে, তুই কি কর? তালাশ করি পাস না, পামু কি গো আম্মা, কলসির তো তলি হই না, কলসির বলে তলি নাই। আম্মা কয় তুই ওই সব দেরাত, তোর পুঞ্জি হইছে আদা, দেড়াইতে বউ রাত কথা নি থাকবো, তুই ওই সব দেরাত, তোর পুঞ্জি হইছে আদা, আদা পুঞ্জি দিয়ে কেমন পর্যন্ত চেষ্টা করলেও কলসির তলির খবর তুই লইখান ছিল, তলি ঠিকই আছে, তোর পুঞ্জি খাটো। বৈজ্ঞানিকদের আমি বলতে চাই, কেমন পর্যন্ত রকেট চালাইতে পারো, আকাশের তলির খবর নেওয়া সম্ভব হবে না। তোর এখন শোভা তলি ঠিকই আছে, রকেট সেখানে যাবে। রসুল বলেন সাফাতে হালানা, আমি গেছি পরে আকাশের প্রথম স্তরের দরজা খুলে দাও। যখন দরজা খুলে দিয়েছে, ফাইদা আনা বি আদম আলাইহিস সালাম, এটা হাদিস শরীফের ইবারত, হুজুর বলেন দরজা যখন খুলে দেওয়া হয়েছে, তখন আমি দেখি জ্যোতিষময় এক মহাপুরুষ শাহী সিংহাসন জড়িয়ে বসা। লোকটিকে দেখে রসুল বললেন, আখি জিবরাইল মান হাযা রাজুল মান হাযা, এই লোকটাকে? রসুল কয় হুজুর চিনেন না? রসুল কয় জিবরাইল কয় হুজুর চিনেন না? রসুল বলেন আমি কেমনি চিনব, আমি বুঝি এদেশে আসছি, জীবনে কোন সময় এদেশের মানুষ দেখছি? নবীর মেয়ের আসতে একটা নতুন দুলার মতো। জোরে কন আলহামদুলিল্লাহ। জামাই আর কার্নাল তুমি কোনো কথা কয় না, যা কয় দোস্তের লোকই কয়, আবার রুমাল দিয়া নাক মুখ ঘুরা রাখছে, মনে হয় না হয় মেয়েদের গাউই আর এ নিয়ম কুমিল্লা আছে কিনা জানি না, আমাকে ঢাকার কথা দিতেছি, থাকলে ভালো কথা। জামাই আবার আগে সময় বুঝা হইয়া দেখেন, মনে হয় লুলা হইয়া গেছে, আঙুলটা খোঁচা দিলে হইয়া বড়বো ভালো। বরযাত্রী যখন শ্বশুর বাড়ি থেকে উঠছে, এবার জামাই চাচা শ্বশুর হইয়া দরজা দাঁড়ায় কয় সালাম আলাইকুম, আলাইকুম সালাম, তা আপনারা শহীদ সালামতে সবাই আসছেন তো, রাস্তায় কোনো গন্ডগোল ফন্ডগোল তো হয় নাই? কজি না ইনশাআল্লাহ, আমরা শহীদ সালামতে এসে পৌঁছে গেছি। অন জামাই দোস্তেরে জিগায় দোষীটি কেডাও, দোস্তে কই চিনেন না? কই চিনমু কেমনে, আমি বুঝি ভাই চাইছি কোনো সময়, আমি গেলাম হইতে হয় নাই জীবনে, কার এই জন্য চাচা হুল লাগে কই তাই নাকি? এবার জামাই খারিয়া কয় সালাম আলাইকুম চাচা হুল, এতক্ষণ সালাম আলকি দেয় নাই চিনে নাই,
তখনই চিনছে সালামেলকি দেওয়া দরকার নেই। হুজুরের মেয়ে রাষ্ট্রে একটা নতুন দুলার হজরত জিবরাইল রহমতের সাথী বেড়া রাখছে, বরযাত্রী 70,000 রহমতের ফিরিস। হুজুর আর কারো সঙ্গে কথা কয় না, প্রয়োজন হলে জিবরাইলের লোকই কথা কয়। এবার প্রথম আকাশে গিয়া জিবরাইলকে জিগায়, জিবরাইল মান হাজার রাজুল, এই ব্যক্তিটা কে? জিবরাইলকে হুজুর চিনেন না? হুজুরকে আমি কেমনি চিনবো, আমি যদি দেশে আইসি, এই দেশের মানুষ দেখছি। কই হুজুর, এটা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, এটা আদি পিতা? আদি পিতাকে প্রথম আকাশে আল্লাহ বসায় রাখছে? হ্যাঁ, এটাই তো আদম আলাইহিস সালাম। হুজুর এতক্ষণ চিনে নাই, সালাম দেয় নাই, অন চিনছে, সালাম দেওয়া দরকার নেই। হুজুর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আবি অনেক সময় পোলাও উপযুক্ত হয়ে গেলে বাবারও খারাপ লাগে মিয়া, পোলাও উপযুক্ত হয়ে গেলে মাঝে মধ্যে বিভিন্ন বৈঠকে বাবারও খারাপ লাগে। এখন যদি আমাকে প্রেসিডেন্ট সব ফট করে আইয়া উঠে, আমাদের দরকার সবাই দাঁড়ায় তাকে একটা সম্মান দিয়ে, তো প্রেসিডেন্ট প্রেসিডেন্টের বাপ যদি তাই হয়, যদি আমার পোলাও তো কারো মুখে লিগা, আরে পোলা আছে তো ঘরও আসো, ঘরে মিটে গিয়ে ঘুষায় সাফা কাইট করে আলান্দা হলা। কিন্তু এখন আমরা যেমন বলছেন, এখন সবার সঙ্গে বাফেরও দারুণ লাগে কিনা তোর? এখন রহমতের 70,000 ফেরেশতা চারদিকে দাঁড়ায় গেছে, নিজের পোলা উপযুক্ত পোলা যাচ্ছে হারের খাতিরে। আদম আলাইহিস সালামের প্রশ্ন ছিল জন্মের পরে, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নাম গলিখিয়া রাখিয়া। আকাশ থেকে জল আসলো, বন্ধু আমার মোহাম্মদ রে আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। সেখানে আদম আলাইহিস সালাম বসে থাকতে পারে না, দাঁড়ায় গেলেন। হাদিসের রসুল ইরশাদ করেন, সাদা আলী বিখাইরিন, আদম আলাইহিস সালাম আমার জন্য নেক দোয়া করছেন, সিনার সঙ্গে সিনা লাগাইছেন এবং বলছেন, বাবা আকাশের উপরের প্রত্যেকটা আকাশের স্তরের দরওয়াজা তোমার জন্য খোলা, তুমি যাও। দ্বিতীয় আকাশে ইয়াহিয়া ঈসার সঙ্গে সাক্ষাৎ করেন, তিন নম্বর আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন, ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন, সপ্তম আকাশে ইব্রাহিম খলিলের সঙ্গে আল্লাহ হাবিব দেখা করেন। যে এখন আলহামদুলিল্লাহ, মেয়েদের বিস্তারিত ঘটনা শুনতে হলে কমপক্ষে 3 দিনের সময় দরকার। কত কিছু হয়েছে আগে পরে সময় পাইলে আমি আপনাদেরকে শোনাব। বাইতুল মামুর সপ্তম আকাশের উপরে, সেখানে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের লেগে ট্যাগ লাগায় বয়ে রয়েছে। মুসলমানদের জাতির পিতার নাম কি? তোমাদের পিতার নাম আমি আল্লাহ ইব্রাহিম রাখছি এখন আলহামদুলিল্লাহ। জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয় না মিয়া, এটা একবারই আল্লাহ পিতা বানাই দিছে। আমাদের পিতা ইব্রাহিম, রসুল নিজে বলেন, আনা দোয়া ও আবি না ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাবায় দোয়া করছে আমি আইছি, বাবায় দোয়া দোয়া না করলে আমি রসুলও আইতাম না। এ বাবা আবদুল্লাহ বাবা না, রসুল তো এই বাবা হইলো আমার ইব্রাহিম বাবা। হাজর এখন সুবহানাল্লাহ, নবী জানে বাপ ডাকছে, আমাদের বাপ মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খালি সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরের সঙ্গে ট্যাক লাগায় বসে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো, হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে চারদিক থেকে ঘুরতেছে, আল্লাহর খলিল ইব্রাহিম ছেলেদের খোদার নামের তাসবি শিখাই দেয়। নবী আমার দেখে বলি, যে বলাই ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে ইব্রাহিম চারদিক ঘুরতেছে তার কারণ কি? যে বলাই দেখে বলি, হুজুর গো, এগুলি ওই সমস্ত ছেলে মেয়ে যারা বালেগ হওয়ার আগে, বালেগা হওয়ার আগে জমিন থেকে মৃত্যুবরণ করেছে। ইব্রাহিম মুসলমানদের পিতা, ছোট্ট ছেলে মেয়েরা মা বাপ ডাকিয়ে তৃপ্তি মিঠে নাই, ছোট্ট গালে মরে গেছে, সেজন্য কিয়ামতের এক পর্যন্ত ছেলেরা ইব্রাহিম খলিলের কিনারে জমা হতে থাকবে। উদাহরণের তসবি গুলি শিখাই দেয় ইব্রাহিম, আর চারদিকটা ঘুরে ছেলে মেয়েরা আল্লাহ তসবি পাঠের হতো। সেজন্য আমি বলবো, ছোট্ট ছেলে মেয়ে যদি কারো
মরে যায়, বালি খাওয়ার আগে বালি দেওয়ার আগে চিৎকার করে কান্নাকাটি করবেন না, আওয়াজ করে কান্নাকাটি করবেন না। যদি সবরে জামিন এখতিয়ার করতে পারো, ধৈর্য ধারণ যদি করতে পারো, আলহামদুলিল্লাহ বলে যদি বলতে পারো, আল্লাহ তোমার দেওয়ার সম্পদ দিছি না তুমি লয়ে গেছ, যদি সবুর করতে পারেন, একবারে যে দুঃখ না করাই দেওয়া উচিত না। পোলা মইরা গেলে কিছু তো দুধ লাগবেই, আমি বলছিলাম অনেকের পোলা পাইন মইরা গেলে গা মইরা গেছে গা রে আটকা ভাড়িয়ে এরকম যেন না হয়, দুঃখ যে করবেন না এটা তো আছে, কিছু তো দুধ লাগবে, আয় রে নিচে গা রে এরকম করবেন না। আল্লাহ হাবিব বলেন যদি সন্তান ছোট্টকালে মরে যাওয়ার পরে সবরে জমি ইখতিয়ার করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে এবং আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহ তোমার দেওয়া সম্পদ দিছি না তুমি লইয়া গেলা গা, রসুল বলেন এই বাচ্চাটা কিয়ামতের ময়দানে তোমার বিরাট বড় একটা সম্পদ হয়ে দাঁড়াবে। জোরে কই সুবহানাল্লাহ। সুতরাং ছোট্ট বাল বাচ্চা মরে গেলে চিৎকার করে কান্নাকাটি করবেন। বাইতুল মামুরে সরকারে দু আলম নামাজ পড়েছে, অতবর সেখান থেকে এক টানে সীমান্ত এলাকা বর্ডার যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, যে বর্ডারের নাম, সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলে হুজুর বর্ডার থেকে নামেন। আমি কি প্রভুর দরবারে এসে গেছি? না হুজুর, প্রভুর দরবার আরো বহু দূরে, এটা বর্ডার, এটা সীমান্ত এলাকা, রাজধানী আরো বহু দূর। রাজধানী কি বর্ডারের কিনারে খায় নি? বর্ডারের কিনারে রাজধানী থাকলে উভয় আসুন, এটা বর্ডার সীমান্ত এলাকা। জিবরাইল বর্ডার থেকে যে তুই আমার নামে দিলি, জিবরাইল ডেকে বলে হুজুর এই বর্ডার লইয়া সীমান্ত এলাকার উপরে জর্রা পরিমাণ উঠার চেষ্টা যদি করি আমি বরাক সহ, আমি জিবরাইল ছয় শত পাকা সহ জেলে পরে সাই খাই হয়ে যাব। জিবরাইল এখানে আপনি উঠতে পারবেন, এই সীমান্ত এলাকার উপরে আল্লাহর নূর বিরাজ করছে, সেখানে আমি উঠলে বোরাক উঠার চেষ্টা করলে বোরাক সহ আমি জীবনে জ্বলে পড়ে সাইকেল হয়ে যাবো, এটা আমার থাকার জায়গা, আমি এখানে অপেক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এসে আমার পয়গম্বরদের কাছে সংবাদ নিয়ে যাওয়ার জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার খবর দিয়ে দিলে আমি এখান থেকে খবর নিয়ে দুনিয়ায় যাই। যে রকম আপনি এর উপরে চলে যেতে পারবেন, এখন আপনাকে বহন করার জন্য রফরফ চলে আসবে, তা ফিরে আসতে রফরফের গতি পাওয়ার বরাকের চেয়ে আরো কয়েক হাজার গুণ বেশি। রফরফটা পরিচয় দিতে গিয়ে রসুল বলেছেন এটা নূরের তৈরি একটা সিংহাসন, নূরের তৈরি একটি সিংহাসন বসার মতো একটি আসন, নূরের তৈরি এটা হলো রফরফ, এটাকে যখন চড়ে বসছে রসুল একটা রসুলকে রফরফ আর সে আজিমের সিঁড়ির গোড়ায় লাগায়, রাশি আজিমের সিঁড়ির গোড়ায় যখন রফরফ গিয়ে থেমে গেছে আল্লাহ ডেকে বলতেছে আমি আমার ছেলে ভিতরে কাদা রাখুন, হুজুর নিচের দিকে তাকায় দেখে পায়ে জুতা রয়েছে, জুতা খুলতে চায়, এখানে প্রশ্ন আসতে পারে হুজুর দেমাগে ধরে না, আপনি বললেন উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে তুলে আনছে, আবার বলছেন কাবার হাতিমে ঘুমাইছিল, কাবা ঘরের ভেতর ঘুম থেকে তুলে নিয়ে আসছে কি বাড়ায়, আবার বলতেছেন জুতা খুলতে চায়, বুঝে আসে না এটা দেমাগের বাইরের ব্যাপার নয়, এটা আকলের বাইরের ব্যাপার নয়, আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ঘুমিয়েছিলেন, ওই যুগের লোকেরা জুতা পায়ে দিয়ে ঘুমায় থাকতো, আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ইমামতিও করেছেন, জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন, এখন সুবহানাল্লাহ। জুতা পায়ে দিয়ে যদি নামাজ পড়া হয়, আর এই তো হাদিস শরীফের কথা নিয়া, হুজুর ইমামতি করতেন জুতা পায়ে দিয়ে, সাহাবিদের পায়েও জুতা, তো নামাজের মাঝখানে হুজুর জুতা খুলছে, সাহাবিরা হঠাৎ করে দেখেন হুজুর জুতা খুললে লাগছে, সাহাবিরাও খুললে লাগছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সাহাবিরা তোমাদের পায়ের জুতা কই, হুজুর আমনে খুললে লাগছে, আমরাও ডরে খুললে লাগছে, হুজুর কয় আমি কি জিবরাইল কইছে আমার জুতার তলির নিতে না পাকি লাগবে, সুতরাং হুজুর জুতার তলিতে না পাকি আপনি তো জানেন না, আমাদের দাঁড়ায় পাঠাইছেন জুতারে খুললাম, হুজুর খুললাম আমাদের মধ্যে খুললাম, জিবরাইল কইছে আমার দা খুললা অনেক লেগা তোমার গতানো না পাক লাগবে, না হুজুর ডরে খুললা লাগছে কারণ আম্মু খুললা লাগছে, রসুলের এতবা তারা কেমনি করতো জোরে কইছে বা, তাহলে বুঝা গেল জুতা পাই দিয়ে রসুল ইমামতিও করেছেন,
সেই যুগের জুতাগুলি নরম ছিল, সফট ছিল, পায়ের সঙ্গে ব্যাকা হইত। আজকালকার জুতা তো পাথরের চেয়ে শক্ত, জুতার পায়ের নিচে লোহা ফিট করে নিচ্ছে, জুতার মুড়া আঘাত ও সাপ। আর মহিলাদের মুড়া এটা কিনছিল কিনছিল, মেয়েদের জুতার মুড়া দেয়া হই যায় না, কিনছিল বেরি খালি ফাল পারে, খালি ফাল পারে, জনমের ফাল খাই যাবো। কেয়ামতের ময়দানে বুঝা যাইব নে কয় নম্বরের লেডিস হইছ তুই, আসরের ময়দানে বুঝা যাইব নে ভালো ফাল জনমের ফাল খাই গেল। জুতা যদি সফট হয়, জুতা যদি নরম হয়, না পাখি যদি না লাগিয়ে থাকে জুতা পাই দিয়ে আমার যায় হাজার বার দায়ে দুই কোটি বার দায়। হুজুর জুতা পাই দিয়ে ঘুমিয়ে গেছিলেন, জুতাতে না পাখি নাই, সেই জন্য ওই অবস্থায় উঠে গেছেন, আর ওখানে গিয়ে জুতা উনি খুলতে চান। মাবুদ তোমার সে জুতা লইয়া কেমন করে আমি ঢুকব, সেজন্য জুতা খুলি আর উম্মেদ হতে পেরে বাবা খুশি। ঢুকে উনি দেখেন পশ্চিম দিক দিয়ে তিন সবার ওখানে মেম্বার, পূর্ব দিকে একটা মেম্বার, মাবুদ গাঁ তুমি পশ্চিম দিকে বানায় রাখছো একটা মেম্বার আলাদা। আল্লাহ বলে বন্ধুরে তিনশো বারো কি মেম্বার আমি তিনশো বারো জন পয়গাম্বরের জন্য বানাইছি, আমার বন্ধুর মেম্বার আমি আলাদা বানাইছি। হাবিব তুমি সেখানে বলো শোভা, হাবিব তিনশো বারো কি মেম্বারের নিম্ন দেশে আমি জান্নাত গুলি বানাইছি, তোমার মেম্বারের নিম্ন দেশে আমি জাহান্নাম বানাইছি। কেন গো কি হেকমত বিরাজ করছে, আল্লাহ দেখে বলে বন্ধুরে কিয়ামতের কঠিন ময়দানে সিংহাসনে আসন গ্রহণ করবে, তোমার গুনাহগার উম্মত গুলাইকে হাতে বাই রশিম বাঁধিয়ে টেনে টেনে জাহান্নামে নিবে, উম্মতেরা এক নজর তোমার চেহারা দেখার জন্য পাগল হয়ে যাবে, দরখাস্ত করবে এক নজর তোমার চেহারা দেখার জন্য, রসুল গো রসুল বলে কাঁদবে। আর উম্মতের গলার আবার তোমার কানি স্পর্শ করলে উম্মতের কান্দারি উম্মতের জন্য তোমার মায়া লাগবে, সঙ্গে সঙ্গে আমার কাছে দরখাস্ত করবে, মাবুদ গো আমার উম্মত জাহান্নামে যায়, বন্ধুরে তার দরখাস্ত কায়ামতের ময়দানে আমার কাছে গ্রহণযোগ্য হবে, জাহান্নামের পথ থেকে বিদায়া বিদায়া তোমার গুনাহগার উম্মতকে আমি জান্নাত পৌঁছাই দিব। আর সেদিন থেকে আল্লাহর হাবিব আর উপরে চলে গেলেন, সেটা হলো কাবা কাউসাইন। আর সেদিনের উপরে ওয়া বিল উফুকিল আলা ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। ধনুকের রশি ধরে টান দিলে দুই মাথা ব্যাকা হইয়া, জোরে টান দিলে দুই মাথা ব্যাকা হইয়া যত কিনারে আসে আল্লাহর হাবিব আল্লাহর এত কিনারে চলে গেছে, সেই জন্য সে জায়গার নাম রাখা হয়েছে কাবা কাউসাইন। জোরে কোন সভা কানা কাবা কাউসাইনে আও আদনা, আও আদনা তো শরীর ইবারত নয়, এটা কোরআন শরীফের শব্দ, আও আদনা আরো কিনারে আরো উপরে, সেটা হলো হিজাবে কুবরা, আল্লাহর রহমতি বরকতি পর্দা, যে পর্দায় বিরাজ করেন মহান রব্বুল আলামিন, সে পর্দার সামনে হাজির হয়েছেন। এবার আলাপ আলোচনা শুরু হয়ে গেল, ফাওহা ইলা আবদিহি, পড়ুন সবাই, ফাওহা ইলা আবদিহি মা আওহা। এটা নিয়মের কথা, বিয়ে বিয়ের বাড়িতে বেড়াইতে গেলে বাঙ্গি লয়ে যায় তরমুজ, লয়ে যায় তিরিশ টাকা দামের তরমুজ, বিশ টাকা দামের তরমুজ, বিয়াইন কয় বিয়াই সাহেব তিরিশ টাকা দেয় তরমুজটা কিনলে গিয়ে আমি না দিয়ে রাখি হাটা নষ্ট করলেন, আসলে বিক্রি বিক্রি খুব খুশি হয়েছি, তরমুজ খায় আর আফসুস করে, খাওয়া স্টপ নাই খাওয়া স্টার্ট আছে, খায় আর আফসুস করে বিয়ায় তিরিশ টাকা দেয় তরমুজটা কিনলে গিয়ে আমি হাড়ি কিনলে গিয়ে বিয়ার বাড়িতে বেড়াইতে গেলে তরমুজ লয়ে যায় বাঙ্গি লয়ে যায়, শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলে খানা খানির জন্য মিষ্টি লয়ে যায় আলাউদ্দিনের দোকানে মিষ্টি ইসলামিয়া দয়, ঢাকার আলাউদ্দিনের কথা বলি, আলাউদ্দিনের মিষ্টি ইসলামিয়া দয় দুলাভাই, আমার লক্ষ্মী দুলাভাই শালি আগে আইস,
আজকালকার দুলাভাইগুলি শালীর লেগে জীবন দিয়া দেয়, বাংলাদেশের দুলাভাই শালীর লেগে জীবন দিয়া দেয়, শাড়ি দিলে সিনেমাতে হাত দাঁড়িয়ে দিয়া দাঁড়িয়ে রাখে না হারাম যেরকম কি আমার শাড়ি লয়ে আমি সিনেমা লে নামু, আমার শ্বশুর বাড়ি ব্যাকপত্র দিছে আমারও অবিশ্বাস করলো আমার চরিত্র কি খা যা বই রাখতাম না, এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে কিনা ঝরে কর নাউজুবিল্লাহ মিন জালিম। আজকে রসুলের অনুকরণ না করে আমরা অনুকরণ করছি ইংরাজকে কাপেরকে মুশরিককে, সেজন্য আমার বক্তৃতা আমি অনেক সময় বলে থাকি সব জায়গায় কালে কাল মিশেলই কিন্তু ক্ষতি হয়, বিয়ায় বিয়ার বাড়িতে বেড়াইতে গেছে যাদবপুর কাঁঠালের বেশি তো গেলে পাকা কাঁঠাল খুইলা দিছে বিয়ায় কাঁঠাল খায় আর কয় বিয়ায় সাহেব এত তাড়াতাড়ি পাকা কাঁঠাল খুই পাইলেন, তো আপনি আসবেন শুনিয়া সকালে শীত মারছিলাম কথাই নাকি শীত মারলে বুঝি তাড়াতাড়ি পাকে তো হয়, তো আমরা বাড়ির দাওয়াত না আগামী সোমবারে কইলে উলাম হে বিয়ার বাড়ি আছিল আমার তরমুজের দেশ তিন দিন আগে তরমুজে শীত দেওয়া পাইছি কাঁঠালে শীত মারলে পাকে তরমুজে মারলে একজন খাটির উপরে বসে না নিচে তো খালি দুর্গন্ধ হয় খালি দুর্গন্ধ দুর্গন্ধ হয় করতে দুর্গন্ধ হয় গেল এবার খাটির নিচে চায় যে তরমুজ করছে আমরা বেশি তো বিয়ে আপনি না কাঁঠালে শীত মারছিলেন আপনি তালের লড়ে তাল মিলে তরমুজও মারছিলাম আমরা পড়ছে আর সব বিয়ে কাঁঠালে মারলে পাকে তরমুজে মারলে তাহলে সব জায়গায় কালে তাল মিশাইলে লাভ হয় না খাস্তা হয় মুসলমান হইয়া আজকে ইংরেজের কালে তাল মিশাচ্ছ আমাদের ময়দানে এক পয়সার দাম হবে না আর নবীর কালে তাল মিশাও খোদার কসম এর আগে সাক্ষী রইল আল্লাহর হাবিবের সঙ্গে হাসর হবে ইনশাল রসুলের বিধান মানিবে যখন খুদাও হবে তোমাদের আপন, রসুলের বিধান মানিবে যখন খুদাও হবে তোমাদের আপন, এ জগৎ কি লোহা কলম সবই হবে তোমার আপন। আল্লাহ বলেন আমার হাবিবের সুন্নতের একটা করছিস আমার হাবিবের অনুকরণ করছিস আমার হাবিবকে যদি আমি দেখি তার পাশে দাঁড়িয়ে আছে কিংবা তুই আমার হাবিবের পাশে দাঁড়িয়ে আসো আমি আল্লাহ খুশি হয়ে এ যাহা তীর দেখিয়া লোহা কলম তেহে পৃথিবী দিয়ে আমি ক্ষান্ত হব না, এরা আমার বন্দা আমার হাবিবের একটা করতে পারলে আমি আরস কুরসি লোহ কলম সব করে দিয়ে দিব তোর এখন আলহামদুলিল্লাহ। আমি বলবো বলতেছিলাম অহংকার করবেন না গর্ব করবেন না জুতার পায়ের মুড়ার আওয়াজ জোরে জোরে করে হাঁটবেন না, আল্লাহ বলেন বহু কোটিপতিকে কানে ধরে ভালোবাসেন হাতি দিয়ে বিক্ষোভ করে না রাস্তায় ছেড়ে দিয়ে। ঈশ্বর দিতে বক্তৃতা ছিল আমার এয়ারপোর্টে আসার পরে দেখলাম এক লোক গাড়ির সামনে গিয়ে কয়ে সার দশটা পাই দিবেন, আমার মহাখালী এলাকার চেয়ারম্যান আমার সঙ্গে প্রোগ্রামে ঈশ্বর দিয়ে একটা সেমিনার ছিল গিয়েছিলেন তো চেয়ারম্যান আমার একটা হুজুর এই লোকটা কি ছিলেন আমি কই না তো এই লোকটা আজ থেকে 15-20 বছর আগে লক্ষ লক্ষ টাকার মালিক ছিল, আজকে দেখেন এয়ারপোর্টে দাঁড়াইয়া মানুষের কাছে গিয়ে কয়ে দশটা পাই দিবেন। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সুতরাং একটা বুড়ি করবেন না অহংকার বড় বোম্বাস্টিক মার্কার বক্তারে আমি বক্তার ভিতরে যদি জর্রা পরিমাণ অহংকারের লেশমাত্র এসে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন বক্তারে এদিকে আয় করে তক্তা বানাম আমি কি অহংকার করব এক ফোঁটা না পাক পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করেছি, সুতরাং কেউ গর্ব করবেন না অহংকার করবেন না। যুবক ভাইদের বলবো যুবকদের ভিতরে কেউ কেউ আসে একটু শরীরটা মোটা পাওয়া সিউন মিহিন দেখলে কয় হ্যাঁ উদায় লামুগিলে মেয়েরা সেটা দেখলে হ্যাঁ কেয়ারই করে না কয় উদায় লামু, কিন্তু আমি বলবো তুমি যে আজকে শক্তির বাহাদুরি দেখাও তোমার কি কত বড় বড় শক্তিশালী পুরুষকে আল্লাহ তুফানে ফালাইয়া পাহাড়ের সঙ্গে আশ্রয় মা, সুতরাং তাকাবুড়ি দেখাইও না শরীরের গায়ের তাকাবুড়ি সুন্দরী মেয়েরা অহংকার করে আমি সুন্দরী আর এটা কালামার্কা পাঁচতলাওয়ালা ভিলিয়ে মালিক অহংকার করে ভাঙ
কানা বাসনওয়ালাকে ধমক দিয়ে তাড়াই দিল। আল্লাহ বলেন পাঁচতলাওয়ালা মালিককে কানে ধরে নামাইয়া ভাঙা বাসন তার হাতে দিয়ে পক্ষান্তরে ভাঙা বাসনওয়ালাকে সাদর সম্বর্ধনা জানাইয়া এই পাঁচতলায় তুলে দিতে আমি আল্লাহ আর বেশি সময় লাগে না। পারেন কিনা আল্লাহ ধরে বলে সুতরাং ঠাকাবুড়ি করবেন না, অহংকার করবেন না, গর্ব করবেন না, দলাদলি ফালাফালি না ফালাফি কুদাকুদি এগুলি ধুয়ে মুছে অন্তর থেকে সাফ করে দেন। কার টুকি গুণ, কারটা ফোক্কা, কারটা লম্বা, এগুলো ফটুয়াবাজি আর কইরেন না। ইসলাম কিন্তু গরিব হয়ে মক্কা মদিনার দিকে পা বাড়াচ্ছে। কে দিবি গুল টুবি, কে দিবি চুক্কা টুবি, যারা গুল দেয় এদের কোরআন শরীফ যেটা, যারা চুক্কা দেয় তাদের কোরআন শরীফ, যারা হাস করলি দেয় দেন, গুল দেন দেন, লম্বা দেন দেন, হুজুর সব কিসিমের টুপি ব্যবহার করেছেন, হুজুর পাস করলেও ব্যবহার করেছেন, হুজুর লম্বাও ব্যবহার করেছেন, হুজুর গোলও ব্যবহার করেছেন। তবে গোল টুপিটা তুলনামূলক ভাবে হুজুর একটু বেশি ব্যবহার করছেন, এটা হুজুরের মাথা শুনে লেগে থাকতো। লম্বাও উনি ব্যবহার করেছেন, পাস করলেও ব্যবহার করেছেন। এখন পাস করলি ওলারা মনে করে গোল খারাপ, গোলওয়ালারা মনে করে পাস করলি ওলা ওয়াহাবি, হেরা কয় হেরা ছুন্নি, হেরা কয় ওয়াহাবি, হেরা কয় কেয়ামি, হেরা কয় খারিনা দল, হেরা কয় বহিনা দল। এই যে একটা দ্বন্দ্ব বিধ্বন্দ্ব আমাদের সারা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট বাদ নাই, আপনাদের দোয়া আল্লাহ আমাকে নেয় নাই। যেখানে জয় সেখানে গিয়ে দিয়ে ফাটকা বন্দি দলাদলি ফালাফালি লাফালাফি, যশোরে গিয়ে শুনি দুই দলে রাখছে, এক দলে কয় দোয়াল লিন, এক দলে কয় জোয়াল লিন, বাজারে মারামারি রাখতে পারে, একটা দুই রাখ তুই কোন বলে কয় মাস সাই আমার মাইরেন না, আমি নোমাজ করি না, বলেন দেখি অবস্থাটা কি হবে, একবার তারপরে কোথায় বাংলা ফের যাই না ভাই, কোথায় যাবেন? আমি বলবো সারা দুনিয়ার মুসলমান আল্লাহ এক বানায় দাও ধরে বলে না আমি এই আওয়াজ দিয়া জেহাদ করা যাবে, এই আওয়াজ দিয়া জেহাদের ময়দানে নামলে পিজানি খাই যাবো, আরো বিকট হতে হবে। এই আওয়াজ দিয়ে ময়দানে বের হয়ে গেল দুনিয়ার বাতের শক্তি মাথা নত করতে বাধ্য। মুসলমানদের হাতিয়ার ছিল নারায় তকবীর, আজকে আওয়াজ নাই আমাদের, আমরা দুর্গ রয়েছি মেয়েরা মার্কা মুসলমান নেবেন বিশ মার্কা, মনে হইয়ে করবো না, মনে হইয়ে করবো ধাক্কা দিলে এই মানুষ স্ক্রিপ্ট আমাদের ভিতরে। সুতরাং আমি বলবো সারা দুনিয়ার মুসলমান এক, আজকে দেশে ইসলামিক স্টেট কায়েম হয় না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় না, আমি বলবো ইসলামিক স্টেট কায়েম হবে। আলেমরা যে এক হতে পারতেছে না, একই প্ল্যাটফর্মে আলেমদের পাওয়া যাচ্ছেন, শুধু আদাওয়াতি দুশ্মনী, সেগুলো বক্তৃতা বলে থাকি আমি, দুইটা ইংরাজি কি ইংরাজিতে বিয়ে পাস, দুই বিয়ে পাস একসাথে এক লেখের নিচে ঘুমাইতে পারে, কিন্তু দুই মৌলবি একসাথে উল্টারে না, ওই এই ফতোয়া দেওয়া শুরু করে সোজা ওইয়া হওয়া যায় না, দেহা ওইয়া হওয়া যায় আমার দুঃখ লাগে। হ্যাঁ কয় হ্যাঁ বড় মৌলবি, হ্যাঁ কয় হ্যাঁ বুঝে না, হ্যাঁ কয় হ্যাঁ বুঝে, হ্যাঁ আমি বেশি বুঝি, হ্যাঁ কয় আমি একটু বেশি বুঝি, এগুলি হয় আমাদের অবস্থা। সেই জন্যই দুঃখের সাথে বলি এতদিন দোয়ার লেগে আমাদের কাছে আপনারা আইতেন, অনুকূলটা আমি ওর কাছে দোয়ার লেগে যাওয়া দরকার। আপনারা দোয়া করেন সারা বাংলাদেশের সমস্ত আলেমদের আল্লাহ এক বানায় দেয় একজনে কোনো আমি, আমরা যদি তাকাবুরি করি আর অহংকার করি আর নিজেকে নিজে বড় মনে করি আরেক ভাইকে জাহেল এবং দুর্বল মনে করি, তাহলে আমাদের কদর ইজ্জত সম্মান সাধারণ লোকেরা দিবে না, আর আস্তে আস্তে আমাদের মান সম্মান কিছুটা কমতেও আসে, লোকেরা আমাকে কাঠমোল্লা কয় কাদা বলে বানাইছে। বক্তৃতায় বলে থাকি যে ঠাকুর মশাই রওনা করেছে, প্রতিমধ্যে হিন্দু ভদ্রলোকের বাড়িতে গেছে, হিন্দু ভদ্রলোক ঠাকুর মশাই দুজন পাইয়া কয় হায় হায় কিছু পুরা দেয় করি ভগবানের, আমি তাস করি ঠাকুর মশাই পাই না আপনাদের খাওয়াই, হিন্দু ধর্মের নাকি নীতি ঠাকুরদের যত বেশি খাওয়াই পারে খাওয়াই খাওয়াই, যদি মাইরা লাইতারে তো হেই সব পাইবো এই বলে বেহস্ত পাইব, আজকাল ভাকুরে কোথায় জন্মের খাওয়া খাওয়া বই দিয়ে ঠাকুর মশাই কয় আমরা তিন দিন যাবো সবর করতেছি গোসলের টাইম পাই না, আমরা গোসল করে আসি একজন একজন করে গোসল সেরে আস, এক ঠাকুর মশাই এত রেস্ট নিচ্ছে আরেকজন গোসল করতে গেছে, তো বাড়ির মালিক আইসে এই ঠাকুরের দিকে আপনার সঙ্গে যে আইসি গোসল করতে গেছে, হেদায় বড় ঠাকুর না আমনে বড় ঠাকুর কারে, হ্যাঁ তো হেদা তো একটা গরু হয় না তাই নাকি, এবার হেদা গোসল করে আইসে এইটা গেছে, এইটা আমার বাড়ির লাগে আমনের লোকে যাইছে, হেদা বলে বড় ঠাকুর বলে কয় কয় কি রে, হেদা তো একটা ছাগল আমি
ছাগল বানাইছে, হ্যাঁ গরু বানাইছে। আমার হিন্দু ভদ্রলোক দুই পাটি লাই করে খানা আনছে, একটার মধ্যে আনছে কিছু ঘাস, একটা কিছু কিছু কচুরি পানা, একটার মধ্যে কিছু ঘাস গোস দিয়া, গাছের লাতা পাতা দিয়া, আর একটা কচুরি পানা দিয়া দুইটার সামনে হাজির করে দিয়া খা ভালো করে খা লাগিলে খাইছে। তিন দিন সবর করে আইছি, আমাদের রাস্তার দিকে দুই আনছো, তুমি খাওয়াই না, গাছের পাতা মানুষে খায়, কচুরি পানা মানুষে খায়। আপনি হেরে কইছেন গরু, হ্যাঁ আপনারই কইছি বকরি, আমাদের দেশের গরু আর বকরি কচুরি বানা গাছের পাতা খায়, ভালা করে খাওয়া জমিনে খাওয়া খা। এবার এক ঠাকুর মশাই আরেক ঠাকুর মশাই হাতে হাত দিয়া কয়, তবা কর তবা কর, আর কেউ তোর বদনাম গাইছ না, যদি বদনাম গাইয়া এভাবে নিজেরে নিজের অহংকার করে বড় মনে করস তাহলে ঘাস খাইয়া মরবি, হাতা খাইয়া মরবি, মোর রাধা নসিবে জুটবে না। দোয়া করে আল্লাহ সারা বাংলাদেশের আলেমদের এক বানাই দে, একজনের বলেন আমি, আমাদের মাঝে অহংকার হিংসা বিদ্বেষ কিনা হোস দলাদলি ফালাফালি লাফালাফি এগুলি আমরা অবশ্য হুজুরের কাছে অহংকার নাই, লাফালাফি নাই, কুদাকুদি নাই, দলাদলি নাই। আরে মিয়া ফাতে মক্কা যখন হয়ে গেল, আর হুজুর বেলাল কে ডেকে বললেন, বেলাল আজান দিয়ে দাও। বেলাল আজান দিয়ে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলালের কণ্ঠ বেজে গেল মাসহারামে বাইতুল্লাহ। আমি দেখে বলেন সাহাবীরা কোরআন শরীফের ওই আয়াতটা বেশি বেশি করে পড়তে থাকো, কোন আয়াত পড়ুন আমার সাথে, কুল যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। এই আয়াত সাহাবীরা বেশি বেশি করে পড়তেছে, আর হুজুর বিকাল বেলায় ঘুরে ঘুরে দেখে নিজের মায়ের দেশ পিতার দেশ, হঠাৎ করে দেখে বুড়ি বিরাট বড় গাঠুরি মাথায় করে যাচ্ছি কোথায়, দেখে বলি বুড়ি মা এত বড় গাঠুরি মাথায় করি কোথায় যাও গো মা শুনি। বুড়িকে আশ্চর্য যুবক, তুমি কি দেশের অধিবাসী নও, ঘুমিয়েছিলি তুমি, তুমি কি সোনাই আবদুল্লাহর পোলা মোহাম্মদ মক্কা নগর দখল করে ফেলেছে, 10,000 সৈন্যে হামলা চালাইছ, তুমি কি ঘুমিত টুকলা নাকি? নবী আমার দেখে বলি বুড়ি মা জীবনে কোনদিন দেখছ নেই। বুড়ি কয় বাবা মক্কার থেকে ইজরত করে মদিনায় গেছে, 10,000 সৈন্য নিয়ে মক্কার পরে আমরা চালাইছে, মক্কার সাথে সাথে লোকেরা আব্দুল্লাহর পোলার বলে পাহাড়ের গোয়ে আশ্রয় নেয়, বাপদাদার ধর্মের পরে চুনকালি মারছে, হেরছে আরো, আমি দেখবো ভাল লাগে হেরছে আরো না ভাই বাবা বলে গোটা মক্কা নগর তখন বুঝুরের হাতে চোখে ইশারা করলে দুলির সঙ্গে মিশে যাবে। নবী আমার ডেকে বলে মা গো মা এত বড় গাঠুরি বহন করতে কষ্ট হয় গো মা, আমার মাথায় তুলে দিয়ে গন্তব্যস্থল পৌঁছায় দেই। এই আদর্শ রসুল আমাদের শিক্ষা দিলেন, তুমি আমাদের কাছে আসতে গেলে কেন এখন না দূর বুড়ি গাঠুরি মাথায় করে রসুল পারে বয় পৌঁছাই দিস, আর আমরা রাত 12টা 1টায় পিস্তল লইয়া স্ট্যান্ডার লইয়া চাকুনিয়া রাস্তার কিনারে দাঁড়ায় থাকি, লোকেরা ভ্যাগ ভর্তি টাকা লইয়া গেলে পিস্তল টাকাইয়া টাকার ব্যাগ লইয়া বাইতে হইয়া থাকি, আমরা কি কম করি? কুমিল্লা থেকে প্রোগ্রাম করে যাচ্ছি, মেঘনা ফেরিঘাট পাড়ি দিয়ে বড় ব্রিজ পরে আইল্যান্ডের কিনারে গাড়ি থামলো, 10-12 জন গাড়ি ঘোরা ঘুরে ড্রাইভার করে চালা, ড্রাইভার ভাবছি এলাকায় এত ওয়াশ করে মামলা যুক্তিবাদী, আর এলাকার পোলা বাইনি তো ধরছে, গাড়ির ভিতরে বাতি জ্বালাই দিছে, ভিতরে বাতি যেমন বালাই দিছে পোলা বাইন তো চিন্নালাইছে, আমার চিন্নালাইছে ওটা আমি খিদে পারো রাত এখন 12:30 আপনার চারদিক দিয়ে ঘা করে সমান ভাবে ব্যাপারটা কি কয় হুজুর দোয়ার লেগে খাবিস সেজন্য আপনার গোটা জিন্দগির সমস্ত নাক তার বিনিময়ে দিয়ে দিতে হবে, এখন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবেন, নামাজ পড়ছ না আমি রহমান ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, রোজা রাখছ না মাফ করে দিতে পারে, কিন্তু বন্দার হক নষ্ট করিস না আমি মাফ করি। নবী আমার ডেকে বলি বুড়ি মা এত বড় গাঠুরি বহন করতে কষ্ট হয় গো, আমার মাথায় তুলে দিলে গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে। এবার বুড়ি মনে মনে ভাবে এমন মানুষ তো আমার কেন ঘরে কোনোদিন দেখি নাই, বুড়ি কয় বুঝেছি আমার গাঠুরি বহন করি তুমি কিছু পয়সা চাইবে এমটি পকেট বোধ হয়,
যদি আমার দেখে বলি বুড়ি এক পয়সা আমাকে দিতে হবে না, পয়সা ছাড়া নিতে পারো। এবার সাধারণ বৃদ্ধ মহিলার গাঠুরি রহমাতুল্লিল মাথা বুড়ি আগে আগে যান, কুকুর পেছনে পেছনে যান, মোহাম্মদের মাথায় গাঠুরি দিয়ে কোন সাহসে পাহাড়ের গুহায় দাঁড়াই দিন। বুড়ি আর চোখে পানি লাগতে পারে না, বুড়ি গার বেয়ে পানি ফোটা বলে ঝর্ণার মধ্যে ঝরে পড়ছে। বুড়ি কান্দে, একবার নবীর সুন্দর মুখের দিকে তাকায়, আবার পাহাড়ের গুহার ভেতরে তাকা কান্দে আর কয়, পাহাড়ের গুহার ভেতরে কারারে আয় বেরোয়া। এটাই যদি সত্যিকার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে, খোদার কসম এই মানুষ কোনদিন মানুষ মারতে পারে, কোনদিন মানুষের ক্ষতি করতে পারে। বাবা গো আগে কেনে তোমার পরিচয়টুকু আমার কাছে দিলারা, আমি কি বেয়াদবি করতাম, আমার গাঠুরি কি তোমার মাথায় তুলা দিতাম? তুমি নিশ্চয় পড়ে গেছ, মুহূর্ত দেরি নয়, আমারে পড়াই দাওলা ইনা বলতেছিলাম। হুজুরের কাছে অহংকার নাই, গর্ব নাই, করব নাই, টাকা বুড়ি নাই। উনি আদম আলাইহিস সালামকে আগে সালাম দিয়ে দিলেন। কি ওয়াজ করব, কোন ওয়াজ করলে যে আপনারা ইসলামকে ভালো করে ধরবেন, কোন ওয়াজ করলে যে আপনারা নামাজি হবেন, কোন ওয়াজ করলে স্ত্রীকে পর্দা করবেন? পাই না তো, ওয়াজ তো তালাশ করে পাই না। যখন কথা বলি এখলাফের সহিত তো বলি, কোনো বানাউটি তো করি না, কষ্ট তো করি, মাথার ঘাম পায়ে পড়ে যায়। আপনারা তো শুনতেছেন হাজার হাজার মুসলমানেরা, আর ভাবতেছেন আরো এক ঘন্টা করুক, দুই ঘন্টা করুক বক্তৃতা। অলরেডি দুই ঘন্টা আমার হয়ে গেছে, দু ঘন্টা বক্তৃতা আমার হয়ে গেছে, আর দু ঘন্টাই বক্তৃতা আমি সবসময় করে থাকি। এখন যদি বক্তৃতা ছেড়ে দেই আপনারা বলবেন সবে মাত্র শুরু করলো আর ছেড়ে দিল। সুতরাং আজকে ইন্তেজামিয়া কমিটি বড় মেহনত করছেন বিদায়, আরো আধা ঘন্টা আলোচনাটা চলবে, কষ্ট হবে আজকের জন্য, আরো আধা ঘন্টা বাড়াই দিলে কষ্ট হবে, আমরা পারবো না। সবাই একসাথে শেষ মোনাজাত করে মা বাবার জন্য দোয়া করে বিদায় হতে পারবো না? যদি আমার কষ্ট হয়, আমি তো প্রতিদিন বক্তৃতা করি, ডেলি বক্তৃতা করি আমি, আমাকে প্রতিদিন আলোচনা করতে হয়। সুতরাং আলোচনার একটা লিমিটেড সময় থাকার আমার প্রয়োজন আছে। বক্তৃতার সময় তো এখলাসের সহিতই কথা বলি, লোকেরা বদনাম করে মামলা যুক্তিবাদীকে আনতে হলে গাড়ি লাগে, ফলনা লাগে, বিমানের টিকিট লাগে, ফার্স্ট ক্লাস লাগে, ফলনা লাগে। কেউ মিয়া এত আরাম করে কে লেগা, হুজুর ইসলামের লেগে এত কষ্ট করছে, না খেয়া মলো বিরা মহিলা যেতে হয় না? বাজে সমালোচনা করিলেন না ভাই, এগুলি বইলেন না। অনেকে বলে ওনাকে আনতে হলে অনেক টাকা লাগে, টাকা দিয়ে কেউ মামলা যুক্তিবাদীকে খরিদ করতে পারে না ইনশাআল্লাহ, পারে না। টাকা দিয়ে ঢাকায় বহু ওয়াজ আছে, কুমিল্লা ওয়াজের কোনো দরকার নাই আমার, ঢাকাতে বহু ওয়াজ। যদি মনে করি ঢাকাই ওয়াজ করবো তাহলে সারা বছর শুধু ঢাকা সিটি ঢাকা ডিস্ট্রিক্টে ওয়াজ করে বছর কাটাই দিতে পারবো। এত কষ্ট করে কুমিল্লা এই শহরে আপনাদের সামনে মাথার ঘাম পায়ে ফেলে বক্তৃতা করতেছি, এটা টাকার বিনিময়ে নয়, টাকার উদ্দেশ্যে কেউ আনতে পারে না আমাকে, পারবো? আসছি শুধু এখলাসের সহিত দিনের ওই দুটি কথা বলবো। আপনারা নি নামাজি হন, আপনারা নি দিন কি বুঝেন, আপনারা নি ইসলাম কি বুঝেন, আপনারা নি স্ত্রীকে পর্দা করেন, কিন্তু কই লোকেরা তো ওয়াজ শুনি ঠিকই, মোনাজাত করে বিদায় করে দিলে ওই যে যেই আর ওয়াজ করেন হুজুর, তিন ঘন্টা করেন ওয়াজ, হুনতে হুনতে মহিলা গান ওয়াজ করে, নমাজ করতাম না হুজুর, নমাজ ওয়াজ করেন হুজুর, ওয়াজ করেন ছয় ঘন্টা করেন হুজুর, নোমা ওয়াজ বড় টেস্ট লাগে হুজুর, নমাজ টেস্ট লাগে না, নমাজ এখানে এমন লোকেরাও দাঁড়াইয়া এই দুই ঘন্টা বক্তৃতা শুনলো, যারা আজকের ফজরের নামাজও পড়ে নেয় অনেকে, আজকের জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মগরিবও পড়ে নাই, নিয়ত করে লইছে যা করে খোদা এসব পড়তাম না, কিন্তু ওয়াজ করেন হুজুর আরো তিন ঘন্টা করেন, তাহলে কি লাভ হবে? এই ওয়াজ শুনে যদি আমল না করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করা তৌফিক দেয়, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এটা নিয়মের কথা, বিয়ে বিয়ার বাড়ি বেড়াইতে গেলে, বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কিছু না কিছু লইয়া যায়। আজকে আল্লাহর হাবিব আল্লাহর বাড়িতে গেছেন, কি নিয়ে গেছেন? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আস, হাবিব বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কত কিছু নিয়ে যায়, তুমি আমার বাড়িতে আসছো, কি নিয়ে আসছো আমার বন্ধু, আমি আল্লাহ জানতে চাই। যখন সুবহান আল্লাহ
আল্লাহ জানেন না কি হয়ে গেছে, তথাপি জিগায়, তথাপি জিজ্ঞাসা করতেছে। এবার রসুল দেখে বলে, আল্লাহ গো আমি একদম খালি হাতে আসিনি তোমার দরবারে, ওই জিনিস আমি লইয়াছি যে জিনিসের জন্য তুমি মানুষ বানাইছ। মা খালাক তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য মানুষ আর জিন বানাইছ, আমার ক্ষুদ্র জীবনের গোলামি, আমার এই ক্ষুদ্র জীবনের তসবিতান, এই পবিত্রতা গুণগান, প্রভুর নামে আমি যা কিছু গাইছি সব দাঠুরি বাইদা আদামি আল্লাহর জন্য নিয়ে আসছি। আর তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্বাইয়্যিবাত। হাদিয়া সাবমিট করলেন, হাদিয়া পেশ করে দিলেন। এবার হাদিয়া পাইয়া আল্লাহ উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও আমার নবী, ও আমার বন্ধু, আমার সালাম, আমার করুণা, আমার বরকত, আমার রহমত সব আমি তোমারে দিয়ে দিলাম। তোর এখন নবী আমার দেখে বলে, আল্লাহ এত সুখ আমার কপালে মানাইব নি, এত সুখ আমি সইতে পারব নি, এত শান্তি আমার জীবনে মানাইব নি, তোমার দেওয়া করুণা মায়া রহমত বরকত আমি সব নিয়ে গেলাম, দুনিয়ার সমস্ত তলাগা ইমানদার বন্দাদের উপরে তোমার দেয়া সুখ তোমার দেয়া শান্তি সম পরিমাণে ভাগ করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আশার পালা শুরু হলো, এটা নিয়মের কথা। বিয়ায় যখন বিয়ার বাড়িতে বেড়াইতে যায়, দুই দিন তিন দিন বেড়াইবার পরে বিয়ায় যখন রওনা করে, বিয়ায় বিয়ার পিছিয়ে ঘুরতে থাকে আর বলতে থাকে, বিয়ায় সাহেব ভালো করে খেদমত করতে পারলাম, বাজারে ইলিশ মাছ ছাড়া আর কিছু পাওয়া যায় না, আপনার বিয়ানে শৈবাল আনা তরকারি মিজে মহিষ বেশি দিয়া লাইছে, বিয়ায় বেজার হইয়া যান না খুশি হইয়া যান, এরকম বলতে থাকে না, ও বিয়াই বেজার নিয়ে বড় হইয়া যান, ও বিয়াই ভালো করে খাওয়াই টানলাম না, আবার নি বেজার হইয়া যান, বিয়ায় বিয়া করে না খুব খাওয়াইছেন খুব খাওয়াইছেন, এতে আবার কেমনি খাওয়ায়, খাওয়াইছেন গতবার এসছে বালি খাওয়াইছেন, খাওয়ার কিছু দুনিয়া চলছে গিয়া। জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, এটা দেখলেন, সেটা আমার নূর দেখলেন, আমার সঙ্গে হাউজে কাউসার ইন্সপেকশন, হাউজে কাউসার আসেনা দিকে কুমিল্লার দিকে, হাউজে কাউসার সম্পর্কে রসুল মেরাজ করে আইসা বর্ণনা দিতেছেন সাহাবীদের, হাউজে কাউসার দেখতে আমার মন চাইলে আমি জীবনের কে বললাম হাউজে কাউসার দেখাও, দেখি সুন্দর একটা বিল্ডিং, বড় একটা তালা লাগানো চাপি নাই, জিব্রাইল কে হুজুর গো তালা চাপির নাম বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুর এটা চাপির নাম বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি বিসমিল্লাহ বলে তালায় হাত দেন দেখবেন তালাটা খুলে যাবে, বুঝলেন, জিব্রাইল দেখি হুজুর বিসমিল্লাহ আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালায় ধরলাম, তালা খুলে যায়, অতবর দরজা খুললাম, ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে দেখি চার প্রকারের শরবতের নহর চারদিক থেকে ঘুরে আসিয়া একত্রিত এক জায়গা দা সুরছে, এটা গাউজে কাউসার বলা হয়, নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসার থেকে এক প্যানা শরবত যদি কাউকে দেওয়া হয় কমপক্ষে 40 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। হাউজে কাউসার আপনারা চান, আসরের ময়দানে সবাই এক পেয়ালা কইরা চান তো, মাগনই চান, মাগনা দিব কেন মিয়া, মেহনত করতে হবে, কি মেহনত, হুজুর মেয়েরা হাউজে কাউসার দেখিয়া জিবরাইল কি দেখে বলে, জিবরাইল হাউজে কাউসার কাদের জন্য আল্লাহ বানিয়েছে, জিবরাইল কে হুজুর দেখলেন না তালার চাবির নাম বিসমিল্লাহ, যারা প্রতিটি যেসব লোকেরা প্রতিদিন এক কাজ করার আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে তারাই হাউজে কাউসার পেয়ে যাবে। মেরাজ করে আইসা হুজুর মুনাজাতে খালি বারবার বলেন
اللهم اقول بسم الله الرحمن الرحيم فارزقنا لهذا النعيم مبود আমি কিন্তু বিসমিল্লাহ বাদ দেই না, আমি কিন্তু প্রতিদিন কাজ করার আগে বিসমিল্লাহ বলি। মাবুদ গো ওই নামর থেকে তুমি আমার ব্যাংক বঞ্চিত করিল না। বঞ্চিত না করি সালাম বল আর জানাই দেন হাউজে কাউসার, আমি আমার বন্ধুর জন্য বন্ধুর উন্নতির জন্য রিজার্ভ করে দেন। দুইটা শর্তের বিনিময়ে আপাই না কেন কাউ হাউজে কাউসার তোমারই দিলাম তোমার উন্মিতের দিলাম দুইটা শর্তের বিনিময়ে নামাজ পড়তে হবে কুরবানি গরু কুরবানি না আল্লাহর পুরাপুরি আইন মেনে মেনে আল্লাহর পুরাপুরি বিধান মেনে দেখাই দিয়ে আল্লাহর সঙ্গে দেখা দেওয়ার নাম হলো কুরবানি বা সিলিন্ডার করে কোন আলহামদুলিল্লাহ। ইব্রাহিমকে দেখায় আল্লাহ বলেছিলেন ইব্রাহিম বললেন কমপ্লিট সিলিন্ডার করলাম আসলাম তুই রব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নাম হলো কুরবানি। হাউজে কাউসার দেখাইলাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, সব কিছু তোমারে দেখাইলাম। এবার আমার হাবিব তুমি বেজার হইয়া যাও না খুশি হইয়া যাও। এবার আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন আমি কিছু খুশি হয়ে গেলাম আর বেজার হয়ে গেলাম দুনিয়ার তিন উন্মিত এত তোমার দেখল না। দেখেন এখানে শিখবার অনেক কিছু আছে। মেয়েরাজের প্রথম ধাপে বোড়াকে সামনে দাঁড়িয়ে আমাদের ভুললেন না আর আসার সময়ও উম্মতের কান দাড়ি আজও পর্যন্ত আমি চামড়ার কানের কথা কই না। আরেকটা কান আছে এই চামড়ার কান না ওয়ালাহুম আজানুল্লা ইয়াসমাউনা বিহা ওই কানের কথা বলছি। আল্লাহ বলেন আমি কান দিছি কান দিয়ে তারা শোনে না। এই চামড়ার কান না কি যায় ওয়ালাহুম আয়ুনুল্লা ইউসিরুনা বিহা আমি চোখ দিছি সে চোখ দিয়ে তারা দেখে না। এই চোখ না এটা আরেকটা চোখ আছে এটা আরেকটা কান আছে। সে কান যদি আপনি ফাঁসিল করে থাকেন তাহলে কানটা সেই কানটা মদিনার রাজা একটু সেট করেন একটু ফিট করেন না ফিট করলে শুনবেন হুজুর এখনো রাজায় বসে বসে উন্মিত উন্মিত করে কান। সেই জন্য কোন কবি বলে গেলেন উন্মিত উন্মিত করে কানতেছেন। আমার বক্তৃতা আমি অনেক সময় বলে থাকি শুধু কবরে নামের দিকে নিয়ে যাবে আরেক দল ফেরেশ তারা দৌড়ে গিয়ে বলবে হুজুর গো আপনার উম্মে জাহান নামে যায় হুজুর ফের সামনে যাবে চোখে পড়ে যাবে প্রথম দিক থেকে চিৎকার করে রাখতে থাকবে রাখো ফেরেশতারা রাখো আমার দুটি কথা শোনো। ফেরেশতারা শুনবে না দৌড় উঠে থাকবে আল্লাহ ডাক দিবে কত বড় ক্ষমতা রে রহমাতুন লিল আমিন ডাকে চূড়ান্ত হবে আর দুই ফেরেশতারা রে একটা কদম সামনে এগোবার ক্ষমতা আর না দাঁড়াই যাবে ফেরেশতারা আল্লাহ হাবিব সামনে দাঁড়াই বলবে কোথায় নিয়ে যাও হুজুর মিজানের পাল্লা ওজন করেছি ওজন হালকা হয়েছে সেই জন্য জাহান্নামে নিয়ে যান। নবী আমার দিকে বললেন ফেরেশতারা
এসে আবার ওজন করতে নিয়ে আসবে। বিধানের পাল্লায় তুলে টান দিলে পকেটে আর ঢুকায় এক টুকরা কাগজ, মতান্তরিন বিধান হাতটা উম্মেতের পালার পরে রাখি আবার হাতটা সরাবে, টান দিলে দেখা যাবে উম্মেতের পালার ওজন বাড়ি হইয়া যা। জান্নাতের ব্যবস্থা গুনি দিলা, কে নাম তোমার, কোথায় গড়বাড়ি, কি পরিচয় না দিলাম, ছাড়ব না এই কদম মোবারক ধরছি আর ছাড়ব না। জমিনের পরে নামিয়া পাখা দুইটা উঁচু করে, পাখা দুইটা উঁচু করে আর উঁচু করিয়া কিচিমিচি রবে বাচ্চাদের ডাকতে থাকে, বাচ্চারা মায়ের পাখা নিচে, বাচ্চারা মায়ের পাখা নিচে আশ্রয় নেয়, আর মা তার ভাষা দিয়ে বুঝাইতে চায় আর বলতে চায়, কি বুঝায়, আর কান্দিস না আর আর ভয় পাইস না, আমি তোদের মা লাগি, আমি থাকতে একটা সন্তানও ছেলের মুখে ছেড়ে দিব না। হুজুরের চোখ জড়া পানি, গাল জড়া পানি, যখন আল্লাহ দেখবেন আল্লাহ ডাকবেন বন্ধু হে কাঁদবেন না, ওয়ালাল আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা। দুনিয়ায় কষ্ট দিয়েছ আমি তোমারে, দুনিয়ায় বহু কষ্ট করেছ, আখিরাতের ময়দান তোমার কষ্টের নয়, বন্ধু কাঁদবে এটা আমি আল্লাহ দেখব, সবর করবো এটা হয় না। আবি চোখের পানি আপনি সাফাত করতে থাকেন, আজকে সাফাত করার অধিকার দিলাম, ফাঁসপালিমা সীতা যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করু। সুরে বলেন আলহামদুলিল্লাহ, সাফাতের অধিকার রাহমাতুল্লিল আলামিনকে দাও। এখানে শেষ নয়, হুজুর কানছেন মদিনাতুন মুনাব্বারাতে উম্মতের জন্য, কিতাব তার প্রমাণ করেছে মদিনায় তিন দিন পর্যন্ত রসুলের খবর ছিল না, ওমর ফারুক তিন দিন পরে তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলছে কিছুক্ষণের মধ্যে যদি রসুলের খবর না দিতে পারো মদিনার একটা মুনাকে ওমরের তরবারের আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফেকেরা ভয়ে কাঁপতেছে, উপায় নাই, আমরা তো জানি না আর রসুলের খবর রাখি না, কিন্তু ওমরের তরবারি আঘাত থেকে বাঁচার ক্ষমতা নাই। আবু বাকর দেখে বলে পারবারই করো না, সর রসুলের তালাশে বেরোয় যায়। কিতাবে আসছে পথ চলতে 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 বহু দূরে গিয়ে দেখে কতগুলি উঠরা খাট, উটের গলা রশিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর পার্শ্বে দাঁড়ায় আবু বকর ডেকে বলে রাখা রে রে পথ দিয়ে দিনে রসুন যাইতে দেখ স্বপ্নি। কি নাম তোমাদের, তোমাদের চিনি না, তোমাদের জানি না, আমার নাম আবু বকর, আমার ভাই ওমর, আবু বকর ওমর, আল্লাহর হাবিবকে চিনি না, তবে তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি, এরে আবু বকর আজকে তিন দিন পর্যন্ত ওই পাহাড়ির গুহায় একটা লোক উন্নতি করে কান্দে, রে
আবু মাকর, হাতে পায়ে ধরে এই লোকটাকে গুহার ভেতর থেকে বের করে নিয়ে যা। খোদার কসম, তিনদিন পর্যন্ত আমাদের ওট গোলায় গাছে মুখ লাগায় না। আবু বাকর দেখে বলে আমার যে নবীর মায়ের পড়ে, যে নবীর দয়ার পড়ে রে, যে নবীর দুঃখে দুঃখী দরিয়া ডাঙ্গার খানা পিনা ছেড়ে দিয়েছে, রহমাতুল আলামিন ছাড়া আর কেউ না। গুহার মুখে দাঁড়াইয়া আবু বকর চোখের পানি গুনি ছেড়ে দিলেন, হুজুর আমি আপনার আবু বকর আসছি। কেমনে ভুলেছেন আবু বকরকে, আজকে তিন দিন পর্যন্ত আবু বকর মদিনার অলিতে গুলিতে পাগল হইয়া রসুল রসুল বলে ডাকি, তিন দিন পর্যন্ত কোন হার আমার মুখে দেই না আমি। হুজুর কাঁদতেছেন উম্মতের জন্য, আর কাঁদতে হবে না। আমি আবু বকর আমার জিন্দেগীর সমস্ত নেক গুলে আপনার উম্মতের দিয়ে দিলাম। নবী কোন জবাব দেন না। ওমর ফারুক পাহাড়ের গুহায় দাঁড়ায় দাঁড়িয়ে দেখে বলেন, হুজুর আমি ওই উমর যে ওমর তরবারি রইয়া মক্কায় মাথা কাটতে আসি। মাথা না কাটিয়া হুজুরের সুন্দর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। মক্কি জিন্দিগির থেকে শুরু করে মদিনী জিন্দিগি পর্যন্ত ওমরের হীন হায়াতে যত নেক আমি কামাই করেছি সব আমি নবীর এতিম উম্মতদের দিয়ে দিলাম। নবী কিছু বলেন না। আবু বকর ওমর চলে আসতেন ব্যর্থ হয়ে, পথের মধ্যে আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আলী রে যাস না, ফাতেমা ছাড়া হাসান হুসাইন ছাড়া রসুলকে পাহাড়ের গুহার থেকে বের করা যাবে না। গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ছে, কিছু বলতে পারতেছে না। কিতাবে ফাতেমা দয়া স্বামীর বুকের পরে মাথা ঠেকাইয়া কান্দে আর কয়, আবু বকর কান্দে, ওর কান্দে, তুমিও কান্দ, বুঝেছি মদিনার গোলাপে গেলা আমার তিন বাবার মাইরা ভালাই, আমার বাবার মৃত্যু দেহ কোথায় দেখেছ, আমার বাবার লাভ দেখে তো ওরা কাঁদত। খালি বলে ফাতে বাবু বাবা কান্দে উন্নতি উন্নতি কলিয়া। কমল বাবা গেছে হাজার হুসাইন মা দুকুনির সঙ্গে দৌড়ায় পাহাড়ের গুহায় দাঁড়িয়ে দেখি বলে বাজে বাবা কেমনে তুই তোমার মায়ের ভুলছিল, কোথাও সবরে রওনা হইলে সর্বশেষ বিদায় তুমি আমার থেকে নিতা। আজকে তিন দিন পর্যন্ত মদিনায় তোমার কোনো খবর নাই, তোমার মায়ের কাছে না বলে তুমি পাহাড়ের গুহায় উম্মেতে উম্মেতে করে কান্দ। বাবা গো হাসান কান্দে হুসাইন কান্দে, নানাই কই নানাই কই বলিয়া তোমার সম্মান দিতে পারি না। আমাদের ঘরে চুলায় হাসান হুসাইন দেখে বলি মা তিন পর্যন্ত নানার খবর নাই, আমাদের ঘরের চুলায় যখন আগুন ধরত না গলা কাটা মুরগি এনে সটপট সটপট করতাম, মা গো খিদা লাগলে আমাকে দুই বাইরে কোনে নিয়ে নানার বাড়িতে যাইতা, নানার সুন্দর মুখের দিকে তাকায় থাকলে আমাদের পেট বইরা যাইত গো মা। মা ওই নানা কই, তিন দিন পর যত মধ্যে না নানার খোলো বুঝাইতে পারি না, তিন দিন পর্যন্ত আমি কিছু খাই না। বাবা গো উন্নতির জন্য কান্দ, আর কান্দতে হবে না, আমি তোমার মা এসা বলছি আর কান্দতে হবে না, আমি ফাতেমা তিনি সমস্ত ন্যাকগুলো তোমার উম্মেতের দিয়ে দিলাম। নবী আমার কিচ্ছু বলতেছে না, জবাব দিচ্ছে না, নবী শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন, খোদার আওয়াজ কাঁদতেছেন, কোটি কোটি গাছ তারা পাকাই রয়েছে। ফাতেমা এবার সেজদায় পড়ে যায়, বুঝেন জি বাবা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার বাবার আর কত কাঁদাই বাবা বলবো, তুমি সাক্ষী বাবা গো আর কাঁদতে হবে না, আমার আদরের কলিজার টুকরা হাসান হুসাইন বাবার উম্মতের নামে আমি কোরবানি দিলাম। জানে আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে আমার
আলাম ক বন্ধু দেল আর লাকাদে বন্ধুর চোখের পানি দরখাস্ত চোখের পানি সাহাবিদের চোখের পানি আমি আল্লাহ মঞ্জুর করলাম আর কান্দ হবে না। আমি আজ পরীক্ষা করেছি আমার বন্ধু উম্মেদের কেমন কান্দারি সঙ্গে করে মদিনায় ঘরে বাড়িতে চলে যান আর কান্ত হবে না। যার কেয়ামতের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মত আমি জাহান্নামের পরে ছেড়ে দিব না। বন্ধু তোমার উম্মেতের মর্তবা আরো বাড়াই দিলাম তোমার উম্মেতের দাম আরো বাড়াই দিলাম তোমার আকাশে তুলিয়া দেখা করছি তোমার উম্মেত আমাদের সেজদায় পড়ে গেলে আমি আল্লাহ নিজে যাইয়া দেখা করু। বলেন নবী আমার দেখে বলেন সাহাবীরারে ইমানদারেরারে মুত্তাকিরারে কালেমা গো মুসলমানেরা তোমাদের মেরাজ হয়েছে নামাজ। আমাদের মেরাজ কি জোরে কোন আরো জোরে কোন কি বক্তৃতা শেষ করব একটা ওয়াদা আপনাদের থেকে নিয়ে। ওয়াদা হলো রাজবের চান্দে উম্মেতের নাজাতের লিয়ে সত্য নামাজ রসুলের চান্দে নিয়ে আসে। এই চান্দে দীর্ঘ আলোচনা শোনার পরে আপনারা পারবেন এই ওয়াদা দিতে, আপনারা পারবেন এই তিক্ত শপথ গ্রহণ করতে। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আর কোনদিন নামাজটা ছাড়ব না। পারবেন? আরো জোরে বলেন পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজই করে আমাদের কবুল করুক। জোরে বলেন আমি, জোরে বলেন আমি। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা প্রথম আকাশে গিয়ে দেখলেন বিরাট বড় একটা মোরগ বইয়া দিছে প্রথম আকাশে। জীবনে এত বড় মোরগ তো জিন্দগিতে দেখি নাই। জীবনে হুজুর এটা মোরগ না, মোরগ বেশে একটা ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। জীবনে এত বড় মোরগ বেশে ফেরেশতা বানায় রাখছে তার কারণ কি? হুজুর এই মোরগ শেষ রজনীতে শেষ রাত্রে চিৎকার করে ডাকে আকাশে বসিয়া সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার এই মোরগ যখন সুবহান কুদ্দুসুন বলে চিৎকার করে ডাকতে থাকে আকাশের বিরাট বড় মোরগের ডাক শুনিয়া দুনিয়ার সমস্ত মোরগের ঘুম ভাঙ্গিয়া যাও। কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া দুনিয়ার মোরগেরা ডাকতে থাকে সুবহান কুদ্দুস। আমরা শুনি কুকুরু কুকু, আসলে মোরগা কি কয়? দুঃখ রাখার জায়গা নাই মোরগ হইয়া আমার আগে ঘুম থেকে উঠিয়া আল্লাহ জিকির করে আমি পাগল হইলাম রে দুনিয়া। ঘুম ভাঙলো না আমার, ঘুম ভাঙলো আটটায় সাড়ে আটটায়। জামাইয়া বিয়ে পাস, বউ বিয়ে পাস, বিয়ে বিয়ে ডবল বিয়ে, দুজন বিয়ে হলে ডবল বিয়ে হয় না। টেলিভিশনে আসল কমপ্লিট করে ঘুমাইছে, রেডিওতে সক্কা মার্কা গানের অনুষ্ঠান, অনুরোধের আসল কমপ্লিট করে ঘুমাইছে, ঘুমাইতে ঘুমাইতে আর সাড়ে বারোটা একটা, সাড়ে বারোটা একটা ঘুমাইলে জামাই উঠছে আটটায়, বেগম উঠছে সাড়ে আটটায়। বেগমের আধা ঘন্টা লাস্টিং পাওয়ার আরো বেশি, বিজ্ঞানের যুগ তো। মেয়েরা স্বাধীনতার নামে ময়দানে নেমে গেছে তখন, আরে বাবারে বাবা মার্শাল্লাহ অনেক কিছুটা কমছে, বাবারে বাবা খুব দেখি বেরি বড় হড়ায় না মন। মহিলাদের সমাবেশ থেকে মহিলারা মিছিল বার করে, পাচার মতো বাঁচতে চাই হাল মারে গিয়ে বেরি, এতদিন মরার মতো মরত লইছে মানে বাঁচার মতো বাঁচতে। সুতরাং মেয়েরা এখন স্বাধীনতার নামে ময়দানে নেবে। আমি দিনের খেদমত করতে পারি, দোয়া করেন
এবারও আমি সোনার মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা করেছি। আল্লাহর বলে আলামিন মক্কা মদিনা আমাকে পৌঁছাই দেয়, আমি ওখানে গিয়েও আপনাদের কথা ভুলবো না, ওখানে গিয়েও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আসুন তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমীন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাগরিব থেকে শুরু হয়েছে রাত এখন প্রায় 10:30টার কাছাকাছি, মাবুদগা প্রায় 2-3 ঘন্টার মতো বক্তৃতা হয়ে গেল আমার, আমি দুর্বল হয়ে যাই, বুকে ব্যথা পাই, কথা বলতে পারি না, না হয় লোকেরা ফজর পর্যন্ত বসে থাকতো, দাঁড়ায় থাকতো, একটা লোক লড়তো না। কোরআন হাদিসের আলোচনা শোনার প্রতি যাদের এত বেশি আগ্রহ, একে জরিয়া করি কি জন্য তুমি মাপ দিবা না মাবুদ, ও মাবুদ, এই মাহফিল কিয়ামতের ময়দানে না সাহাবের ওসিলা বানাই দিও মাবুদ গা। এই মাহফিলে যারা মেহনত করেছে, যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, মাহবুব মেহরবানি করে তাদের মেহনত টাকা কুড়ি পয়সা কুড়ি মঞ্জুর করে প্রতি বছর মসজিদ ময়দানে এমনি ধরনের কোনারের মেলা, হাদিসের মেলা জমাইতে পারে তৌফিকে নায়েব করো আল্লাহ। শহরের বিভিন্ন ঝিট থেকে, গ্রাম দেশ থেকে যারা কষ্ট করে আসছে, আমি কি দিয়ে বিদায় দিও, আমার কাছে যাওয়ার মতো কিছু নাই। মাহবুব প্রত্যেকের শ্বাস নিঃশ্বাসে হাজার হাজার নেক তুমি লিখে দিও আল্লাহ। রব্বুল আলামিন, ও মাহবুব, জানি না কোন দিন মৃত্যু এসে যায়, না জানি জিন্দিগির শেষ মোনাজাত করলাম, না জানি গো কালকে সময় কবরের বাসিন্দা হয়ে গেল, কেমনে থাকবো ওই কবরে যেখানে মা নাই, বাপ নাই, বন্ধু নাই, বান্ধব। এই মোনাজাতের খাতিরে আমাদের কবরে তুই নিজ হাতে বাতি জ্বালাইয়া মদিনার তোমার বন্ধুর রাজার থেকে পরিষ্কার পথ করিয়া দিও। যেদিন মৃত্যু দিবা ওই দিন তোমার দিন মৌদ, রমজান মাসে মৌদ পাঠাইও।